আবরার ভাই হলো গিয়ে এই ক্লাবের ফাউন্ডিং মেম্বার, বুঝছো? বছরের 365 দিন সন্ধ্যা থেকে আবরার ভাইয়ের তুমি এখানে পাইবা। ও সন্ধ্যা 7টা মানে আবরার ভাই এখানে। ওই লোক গিয়া ফাহিম, আমার কাজিন আবরার ভাই, ওই আমাদের ফ্ল্যাটে উঠতেছে। ফাহিম কি করছো? জি, রেডিওতে আছি প্রোডিউসার হিসেবে, এছাড়া বিভিন্ন এনজিওর কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করে দিই, এই আর কি। গুড গুড, আমি এবার কালচারাল লাইনের লোক খুব পছন্দ করি। আচ্ছা, এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি আর কত টাকা পাই বলো? যা পাই সব তো চ্যারিটিতে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গ্রামে আবরার ভাইয়ের বাবার নামে একটা লাইব্রেরি আছে, আবরার ভাই সব টাকা ওইখানেই পাঠায় দেয়। আমি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি কেন? যাতে ভালো ভালো ছেলেরা সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারে। ভালো এবং ব্যাচেলর? অফ কোর্স ব্যাচেলর। আমি তো ভাবতেই পারি না যে আমার ফ্ল্যাটের বারান্দায় একজন মহিলার পেটিকোট ঝুলছে। ও ডিসগাস্টিং, আই জাস্ট ক্যানট ইমাজিন। না, আমি তো ব্যাচেলর। গুড গুড, কিপ ইট আপ। ওরা ফ্ল্যাটের দরজায় কি লিখে রেখেছে জানো? চির কুমার সভা। আর এই সভার সভাপতি কে জানো? আমি। আচ্ছা, আবরার ভাইয়ের বুঝলা ফাহিম একমাত্র প্যাশন হইলো ফিল্ম। কিসের মিয়া প্রেশন? প্রেশন না, ইটস মাই লাইফ। আবরার ভাই, একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ফিল্ম বানাতে গেলে তো ফিমেল ক্যারেক্টার লাগবে, তাই না? আর আপনি মেয়েদের ব্যাপারে যেরকম রিজিড, আই মিন ইফ ইউ ডোন্ট মিক্স উইথ দেম ক্লোজলি, মানে আপনি যদি তাদেরকে কাছে থেকে অবজার্ভ না করেন, তাহলে সেই ক্যারেক্টারগুলো পোর্ট্রে করবেন কিভাবে? আরে কি বলো তুমি? হ্যাঁ, আরে জীবনানন্দ দাস মৃত্যু নিয়ে যে কবিতা লিখলো, সেজন্য কি তাকে মরে যেতে হয়েছে নাকি? পারা যায়, পারা যায়, এটা কোনো ব্যাপারই না। তো এই হইলো আমাকে বাকওয়াস পোলা পাই, অগলোয় আমি আসি, পোলা পরিচয় করাই দিই। ও হচ্ছে মারুফ, হাই, কম্পিউটারের বিজনেস করতেছে, পুঁজি একটু শর্ট আছে কিন্তু চাপা দিয়ে পার পায় যাচ্ছে। আর ও হচ্ছে সোহাগ, আজকে না হয় ভালোবাসো জেনারেশন, বুঝলা না, প্রতি 2 মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করে। ও অবশ্য আমগো ফ্ল্যাটে থাকে না। হাসান ভাই, আমরা না হয় আজকে না হয় ভালোবাসো জেনারেশন বুঝলাম, কালকের কথা চিন্তা করি না, কিন্তু আপনারা তো কালকের কথা এতই চিন্তা করলেন, এতই চিন্তা করলেন যে আজকের অবস্থাটা পর্যন্ত এখনো করতে পারলেন না। 38 বছর বয়স হয়ে গেল। ওই পিচি তুই থাম। ও হইলো মাসুদ রানা, দিনের বেলা আমাকে বাসায় কাজ করে, ভালো, আর রাইতের বেলা বাঁশি বাজাইতে কোনো এক ক্লাবে চইলা যায়, হ্যামিলনের বাসিওয়ালা আর কি। চলো, তোমারে আমগো চিরকুমার সবার আরেকজন মেম্বার রুমেলের সাথে পরিচয় করাই দিই। রুমেলের অবশ্য তুমি বোধহয় চিনো, তোমাকে রেডিওতেই তো কাজ করে। চলো চলো, খালি ঝাঁকানাকা মার ঘুরতে আসতে প্ল্যান। হাই। হ্যাঁ, ও হচ্ছে রুমেল। ভালো আছেন? হ্যাঁ, তোমাদের রেডিওতে মহানগর অনুষ্ঠানে ভয়েস দেয়, পাশাপাশি একটা এনজিওতেও কাজ করে। ভালো আছেন? হ্যাঁ, হাসান ভাই আপনার কথা বলেছে, উঠুন, খুব ভালো হবে। ইয়া, তো চলো। তাহলে হাসান ভাই, আমি শুক্রবারই উঠে যাচ্ছি। ওঠো। ঠিক আছে। হ্যাঁ, ওঠো ওঠো। যাচ্ছে আমায় হাওয়ায় জলের কাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের কাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের কাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের কাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী। সব
সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে। কল্লার সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে। মা বলেছেন বাবায় আমার বিষ তাড়াতাড়ি, কল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় চলে। তোর বাবা কাল খুব মন খারাপ করে আসছে, আমি বিয়েছি নাকি কি কি সব বলে খোটা দিছে। কি বলছে? এই মেয়েকে বিয়ে দিচ্ছি না, মেয়ের কামাই খাচ্ছি। আসুক বাসায়, আমি তো ওনাকে জিজ্ঞেস করব। ছেলের বিয়ে দিয়ে তো 5 লাখ টাকা নিয়েছেন, এখন মামলা দিয়ে সোজা জেলখানে ঢুকানো উচিত। দেখো মেয়ে কি বলে, এই ধরনের লোককে এভাবেই বলবো? কজনের মুক্তি বন্ধ করবি? রিনার মা সেদিন কি বললো? স্বাতীর বিয়ে দিচ্ছেন না কেন, ওর কি কোনো সমস্যা আছে? উফ মা, লোকে নানান কথা বলে, একদিকে লোকের কথা আরেকদিকে মেয়ের রাগ। আচ্ছা মেয়ে বিয়ে করলে কি হয়? মেয়ে হয়ে ধন্যছিস, একদিন তো বিয়ে করতেই হবে। শোনো, আমি কারোটা খাইও না পড়িও না, আমি বিয়ে করবো না, ব্যাস। তোমাদের যদি সমস্যা থাকে আমি এখান থেকে চলে যাব, আলাদা বাসা নিয়ে থাকবো, ঠিক আছে? দেখো মেয়ে কি বলে, তুই আলাদা বাসা নিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো? তাহলে তুমি চুপ করে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে তুই এক কাজ কর, তুই ফয়সালের ফোন নাম্বারটা দে, না হয় ওর ইমেল নাম্বারটা দে, আমি ওকে চিঠি লিখবো। আবার ফয়সাল? এই মহিলাকে নিয়ে তো পারি না, তোমাকে আমি একদিন বলছি ফয়সালের কথা আমার সামনে আর বলবা না। আমি তোমাকে একদিন বলছি আই হেট হিম। তুমি যাও মা, এখন এখান থেকে যাও, আমার ঘর থেকে যাও। হ্যালো মার্জুক, আছে কেন? ছুটি টুটি নিছে নাকি? ও কবি মানুষ, তখন কোথায় যায় না যায়। ওকে ঠিক আছে, পরে ফোন দেবো না। হ্যাঁ বাই। হ্যালো হ্যালো মার্জুক, আছে না? ও তো বেরিয়ে গেছে। রুমেল আছে? না, ও বেরিয়ে গেছে। হাসান ভাই? না, হুনিও নেই, শুধু আমি আছি। আপনি কে? আমি ফাহিম। ও আপনি নতুন এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম সাথী, মার্জুক আমার বন্ধু, আমরা ব্যাচমেট ছিলাম। ওরে বাবা, আপনি আর্কিটেক্ট? ও বাবা বললেন কেন, আপনি কি অনেক বাবা ভক্ত নাকি? না সেজন্য না, শুনেছি আর্কিটেক্ট মেয়েরা নাকি সাংঘাতিক সুন্দর হয়। সুন্দর বলতে আপনি কি বোঝেন বলেন তো? মানে এই যে লম্বা ফর্সা সুন্দর ফিগার? না না না, তা বলছি না, লাইক সুন্দর বলতে আমি যা বুঝি, যে পার্সোনালিটি সুন্দর, নট নেসেসারিলি যে ধবধবা ফর্সা বা মডেলদের মতো ফিগার হতে হবে। বাঙালি মেয়েরা একটু শ্যামলা সুন্দর, গোলগা সুন্দর হতে পারে, ইউ নো। শুনেন, আর্কিটেকচারের ভর্তি পরীক্ষায় কোনো ভাইবা নেওয়া হয় না, শুধু রিটেন নেওয়া হয়। সুতরাং বেটে, কালো, মোটা সব মেয়েরাই আর্কিটেক্ট হতে পারে। পারে, কিন্তু আই ক্যান ইমাজিন ইউ আর ভেরি সুইট গার্ল। আচ্ছা, 2 মিনিট কথা বলে মিষ্টি নাটক বুঝে গেছেন। তা অবশ্য ঠিক, 2 মিনিট খুবই কম সময় কাউকে বোঝার জন্য। বাট ইউ নো ওয়ান থিং, মর্নিং শো ইজ দ্য ডে। তার মানে আপনি দিনের দেখা পেয়ে গেছেন? না, দেখা এখনো পাইনি, বাট আপনি চাইলে হয়ে যেতে পারে, আই ডোন্ট মাইন্ড। বাট আই ডু মাইন্ড। এটা কি আমার বায়োডাটা? কয় পৃষ্ঠা? কেন, 17 পৃষ্ঠা কম হয়ে গেল? 17 পৃষ্ঠাকে আপনি ছোট বলতেছেন হাসান ভাই। তো এটা দিয়ে কি করবেন? একটা এনজিওতে দিব, চাকরির জন্য। আর আপনার ওকালতি? চলছে, চলবে, এই জবটাও তো আইন রিলেটেড। হাসান ভাই, যদি লেগে যায় তাহলে
কম্পিউটারে কোনো কাজ টাজ থাকলে আমাকে বলেন। আরে আগে আমি তো ঢুকি। আরে মিয়া, আমরা যেখানে ঢুকি সেই জায়গা ছাড় খার করে দেই, বুঝছো না? ঠিকই বলেছেন। আমি যখন হিলসে ছিলাম তখন আমি ক্যাপ্টেন, আমার সিও ছিল কর্নেল আব্বাস। একদিন রাত 12টার সময় আমারে ডাকছে, বুঝছো? তাই নাকি? ডাইকা সেটে কইতাছে, মাসুদ অমুক স্কোয়ারে যাও, ওইখানে গিয়ে একটা শান্তি বাহিনীর মুভমেন্ট পাওয়া গেছে, তুমি ওখানে গিয়ে খোঁজ খবর নাও। অন রাত 12টার সময় হালায় কারো যাইতে ইচ্ছা করে শান্তি বাহিনী, আর তাও শান্তি বাহিনী। মারজু, আপনার একটা ফোন আসছিল। তাই কে কে করছিল? স্পেশাল কেউ নাকি? না রে ভাই, মায়া মানুষের সাথে আমার কোনো ব্যাপার স্যাপার নাই, ওইটা আমার হয় না। কেন রে ভাই, এই অবস্থা কেন? আছে আর কি, আস্তে আস্তে সব জানা যাবেন। অন কন কে ফোন করছিল? জি আপনারে মাপজোক বলে। কে? কুমকুম? হুরে বাবা, কয়জন আপনারে মাপজোক বলে? তাহলে কে সাথী? হ্যাঁ, ইন্টারেস্টিং আছে আপনার বন্ধুটা, কেমন দেখতে কেমন? মারজুক, আপনি তো কবি, আমাকে একটা লাইন দেন না, প্রজনন স্বাস্থ্য বিষয়ক একটা কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করছি। আচ্ছা ভাবি। ওকে হাসান ভাই, কোত্থেকে যেসব ধরে নিয়ে আসছে। হ্যাঁ, এটা ঠিক মতো হ্যান্ডেল করতে হবে। ওরা একটা ছোট খেল করছস? করলাম তো। হ্যাঁ, আমি কিন্তু একদম টলারেট করবো না, একদম টলারেট করবো না। আচ্ছা, এটা নিয়ে খাবো না, এত কিছু নাই, আমি হাসান ভাইরে কইতেছি, হাসান ভাই একটা ব্যবস্থা নিব, ঠিক আছে? ব্যবস্থা না, দেখার আছে। বস, ফাইমরো তো আপনার ঠিক মতো হ্যান্ডেল করতে হইব। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, দিনের বেলা আমরা তো কেউ বাসা থাকি না, আর সে যদি আমগো ফোন রিসিভ করে, খাতির জমায়, আবার শেডিউল হয়ে যদি আমগোর সাথে ফান করে, তাহলে তো হয়েছেটা কি? হইসে সাথী আমগো ফোন করছিল আমারে অথবা রুমেলরে খুঁজতে, তখন সে আলাপ জমাইছে। আচ্ছা ঠিক আছে, তুই আলাপ জমাইছস, খাতির করছস, আবার রুমেলের সামনে এইটা, আবার সে এইটা নিয়ে ফান করে। ইন্টারেস্টিং আছে তো আপনার বন্ধুটা? ও আচ্ছা, এই কথা, রুমেল কই? আছে, কষ্ট পাইছে। আচ্ছা হইছে, তুমি যাও ওরে গিয়া বুঝাও, কষ্ট পাওয়ার কিছু নাই। ফাইম তো আর জানে না রুমেল সাথীরে পছন্দ করে, ফাইমরে যা কওয়ার আমি কয়ে দিতেছি। Yes, come in. কি করো ফাইম? বস, মনিটরটা পাওয়ার পাইতেছে না, তাই একটু দেখতেছিলাম। কি যে হলো? বাদ দাও, ওই প্লাগটা নষ্ট আছে, মাসুদ রানারে কমুনে ঠিক করে দিব নে। আসো তোমার লগে একটু গেজাই। আসেন, কফি খাইবা? না বস, আমি তো কফি খাই না। ও তাহলে চা খাও। এই মাসুদ রানা, এক কাপ চা দাও তো। আরে না থাক, এখন খাবো না। কেন? কফি খাওয়া তো অনেক ভালো জিনিস, জানো এই কফির উপরই বাইচে আছি, আমি রেগুলার কফি খাই, ইটস এ রিয়েল চার্জার। আমি যখন হিলসে ছিলাম তখন এই কফি খেয়ে বাইচে থাকতাম, সকালে কফি, দুপুরে কফি, সন্ধ্যায় কফি, রাইতে কফি। এই শালা লালটু বারকা লোকজন আমার একদম পছন্দ না, ছিলাম আমরা মিলেমিশে ভালোই, কৈথিক হাসান ভাই কৈথিক একটা ধরে নিয়ে আসছে, তারপর থেকে পুরো একদম। আচ্ছা তুই এখনই অত চেয়েছিস না, হাসান ভাই তো গেছে ওরা ঠিক করতে। আচ্ছা আহক দেই, কোনো ব্যবস্থা নাই কিনা তারপরে দেখুন যাবো। মারজুক, ব্যাপার আছে, ব্যাপার আছে। না না, হাসান ভাই দেখুক করুক, নাইলে একদম খবর আছে, বাটি চালান দিব কিন্তু খোদার কসম। তো হলো না, হলো আলাই করতো কি, মাঝে মাঝে রাইতে ঘুমাইতো না, এ ওরে কি কয়, কে কারে বাইরে ঘুরতে লয়ে যাইব, এইগুলা হুনতো আমরা কি হালাক কম চালাক। হ্যাঁ Thank you.
বলো। সাথী ফোন করেছিল? হ্যাঁ, তুমি ছিল না, মার্জুকও ছিল না। তো তো মানে না, আমি মার্জু কেউ ছিলাম না। তাহলে কার সাথে কথা বললে? তোমাদের নতুন মেম্বারের সাথে। ফাইম নাকি যেন নাম। কতক্ষণ কথা বলেছিলে? কেন? আরে ফাউল একটা ছেলে, ওর সাথে তোমার এতক্ষণ কথা বলাটা ঠিক হয়নি। ফাউল মানে? আরে তুই একটা ফ্ল্যাটে নতুন এসেছিস, আগে সবার সাথে অ্যাডজাস্ট কর, মেশ। তা নয় তো প্রথম দিনই একজনের বন্ধুর সাথে এতক্ষণ ধরে গ্যাগ্যাগ করে কথা বলছিস, তো ফাউল না তো কি? আর তুমিও ওর সাথে এতক্ষণ ধরে। আরে তুমি মারজুককে মারজুক বলো না কি বলো না, এগুলো নিয়ে ওর সাথে এতক্ষণ কথা বলার কি আছে? তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? ঠিকই বলছি। তুমি তো আমার সাথে এভাবে কথা বলতে পারো না, কারণ তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নাই যে আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না এটা তুমি ডিক্টেট করতে পারো। আরে আমি কি সেটা বললাম নাকি? আমি শুধু তোমাকে ওই লালটুটার সম্পর্কে একটু সাবধান করে দিয়েছি, আমি তোমার বন্ধু হিসেবে এটা পারি না। টেক ইট ফ্রম মি, অ্যাকচুয়ালি আমেরিকা ইরাকে অ্যাটাক করবেই, বুঝছো? হ্যাঁ, কিন্তু ইরাক তো কনভেনশনাল ওয়ারফেয়ারে যেতে পারবে না, তাদেরকে আনকনভেনশনাল ওয়ারফেয়ারেই যেতে হবে। হুম, শোনো ফাহিম, তোমারে যেই কথা কইতে আইছি, তুমি যখন বাসায় একা একা থাকো তখন অনেকের ফোন আসবে, তুমি ফোন ধরবা, কথা কইবা, এটাই তো স্বাভাবিক। বাট প্রয়োজনীয় কথা বইলা ফোনটা রেখে দিবা, অন্যের কলারের সাথে বেশিক্ষণ কথা বলা ঠিক না, বুঝছো? কেন হাসান ভাই, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই, এইটা এই ফ্ল্যাটের একটা জেনারেল ল। জেনেভা কনভেনশন মতে দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়, ফ্ল্যাটের শান্তির জন্য। কারো অভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ অ্যালাউড না, বুঝলা না? এই আর কি। হ্যাঁ, বোঝার চেষ্টা করছি। বিদায় নেওয়ার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বাইরে বেরোনোর আগে ছাতা নিতে ভুলবেন না, আর ঘরে ফেরার আগে প্রিয়জনের জন্য কদম ফুল নিয়ে গেলে তো কথাই নেই। সকলকে বর্ষা স্নাত শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রুমেল আহমেদ। হ্যালো রুমেল, কি রেডিওতে নাকি? না, ভাইয়ের বাসাতে এসেছিলাম, এখন অফিসে যাচ্ছি। কেন, তুমি কি মহানগর অনুষ্ঠান শুনলে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আরে ওটা তো কালকে রেকর্ডিং করা। আজকে তোমার টকটা দারুণ হয়েছে, আমার তো এখনই কদম ফুল পেতে ইচ্ছে করতেছে। তাই নাকি? আচ্ছা, রাতে তোমার সাথে ব্যবহারটা আমি খারাপ করেছি একটু। আমারও তো তোমাকে ভেবে বড়টা ঠিক হয়নি। না না, আমারই তোমার সঙ্গে এরকম করাটা উচিত হয়নি। আচ্ছা বাদ দাও, তোমার কথা বলো। আচ্ছা, যে ঠিকানাটা বললে, ওখানে কি কেউ চিঠি লেখে? কিসের চিঠি? ভক্তরা চিঠি লেখে না? না, অত না, আছে আর কি। ফোন করে? আরে না, টিভিতে অনুষ্ঠান করলে হতো, রেডিও তো কেউ শোনেই না। শোনে শোনে, কিছু বলো না, ঠিকই শোনে। হ্যালো। হ্যালো। আচ্ছা সাথী, শুনেন, আমি কি আপনাকে এমন কিছু বলেছি যে আপনি আপনার বন্ধুদেরকে কমপ্লেন করতে পারেন? কিসের কমপ্লেন? আমি তো কাউকে কিছু বলিনি, আপনাকে কেউ কিছু বলেছে? না। আচ্ছা ঠিক আছে, মার্জুকের সাথে আপনার কোনো রিলেশন আছে? হাসছেন কেন, আমি আপনাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আরে না, নাই। রুমেলের সাথে? শুনুন, আমি আপনার কষ্ট বাঁচাই দিই, আপনি যেভাবে গেস গেম করছেন, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। আই হ্যাড এ রিলেশনশিপ উইথ আ বয় ফয়সাল, তাও তো এখন আমেরিকায় থাকে, দ্যাটস ইট। আমি একা আছি, একাই ভালো। ও, আই এম সরি, আপনাকে প্রশ্ন করে এমবারেস করে দিলাম। আরে না, আমি সব শুনে অভ্যস্ত, আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। লিভ ইট। আচ্ছা, আপনার সাথে কি আমার ফ্রেন্ডশিপ হতে পারে? পারে, কিন্তু তার থেকে বেশি কিছু না। কেন, তার বেশি কিছু তো কারো না কারোর সাথে হবে। না, কারোর সাথে হবে না। কেন, হলে অসুবিধে কি? এমনি জেনে রাখার জন্য। আচ্ছা স্যার, একটু অসুবিধা আছে। আচ্ছা, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? আপনার সাথে কথা বলে ভালো লাগছে, উই ক্যান বি গুড ফ্রেন্ডস। ইয়া, ক্যান বি, বাট তার চেয়ে বেশি কিছু না, ঠিক আছে? সেটা পরে দেখা যাবে। না, পরে না, এখনই দেখতে হবে। বাই।
তামারজু, শেষকালে তুমি আইরাই গেলে, খুম খুম রে তো আর পাইলা না। আর রানা ভাই, এই তোমার লড়ালড়ির অভ্যাসটা গেল না। আরে আমি হেরা গেছি না আমারে হারাইছে এইটা বুঝা লও। আরে কয় এইটা মুছে ফেলাই। আরে এই অক্ষর মুছে ফেলাইলে কি সব হিস্ট্রি থেকে বাদ হয়ে যাব? দিলাম বাদ দিয়া। তা এখন কি অবস্থা তোমার? নতুন কোন লাইন টাইন হইছে নাকি জালাল গোছাপে বাঁচতাছো না? আর কি এর জালাল গোছাপ, আমরাই তো জালালি। নতুন কারোর সাথে খাতির টাতির হয় নাই? না রানা ভাই, আমি আর ওই লাইনে নাই বস। মায়া মানুষের লগে আমার আর হয় না। আমি আছি বস আমার মানে পাঁচ পারফেক্ট আসলে। এই মাঝে মধ্যে মনে করেন যে যদি বিগার উঠে চোখ দুটো বন্ধ করে জাবর কেটে লই। তা তোমার পাঁচ পারফেক্টেন্সের নামটা কি? জেরিন। তুমি দেখাইলাম আর বাল্য প্রেমের স্মৃতি নিয়ে এই নগরে ঘুরা বেড়ায় আজকের দেবদাস। হ্যাঁ কুমকুমরে তুমি ভুলেই গেলা। আর কুমকুমরে ভোলার কি আছে? আর জেনারেটর প্রেম না তো, ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড? শোনো, এইটা কমাও এইটা কমাও, নাইলে ওই সারা জীবন ওয়ান সাইডেই থাকবা। তাই আমার তো ওয়ান সাইডেড, বাদ দাও। তোমার টু সাইডেড দাম্পত্যের খবর কি? কইও না মিয়া, করো বুঝবা। তোমার তো তাহলে এক বছর হয়ে গেছে না? সব বিলা, হ্যাঁ এখন খালি বিলা। কি করেন? না কিছু না, এই তো আজিজ মার্কেটে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছি। ও আচ্ছা, তাহলে পর ফোন করি। আরে না না, কোনো অসুবিধা নেই, বলেন। কি বলবো, এমনি ফোন করলাম, কম্পিউটারে কাজ করতে বসছিলাম, হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। ও আচ্ছা, তো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হলে কি অসুবিধা বললেন না তো? আমার আসলে রিলেশনশিপের ব্যাপারে কোনো আস্থা নাই। রিলেশনশিপ হচ্ছে সুইটলি টোল্ড লাই। না না, একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে তো আপনি সব রিলেশনশিপের উপর অনাস্থা তৈরি করতে পারেন না। আর তাছাড়া এক ফয়সালকে দিয়ে তো দুনিয়ার সবাইকে বিচার করা যায় না বেবি। বেবি? আচ্ছা জানেন, আজকে বিকেলে না আপনাকে ফোন করতে ইচ্ছে করল না কেন? থ্যাংকস। কেন? এই যে তুমি করে বলার জন্য। ও মা, ফ্রেন্ডকে কে কেউ আপনি করে বলেন নাকি? স্মার্ট আছো, ইউ আর ভেরি স্মার্ট। আচ্ছা আমি এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছি, তো আল কল ইউ ব্যাক লেটার, পরে ফোন করবো। ওকে ওকে, বাই, টেক কেয়ার, ভালো থেকো। পলিটিক্যাল আমাদের যে লিগেসি সেটা পরিবর্তন না হলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিকই বলছেন আপনার ভাই, আজকালকার ছেলেপেলেরা মেয়েদের ফোন আসলেই কেমন জানি লিকুইড হয়ে যায়, তাই না ফাহিম? আপনার ভাই করো না ফাহিম, একটা ছেলের জীবন একটা মেয়েই শেষ কথা না। না না আবরার ভাই, কথাটা ঠিক বলেননি আপনি। মেয়ে মানুষ খুব ভাইটাল জিনিস, একটা ছেলের কাছে একটা মেয়ে খুব টনিকের কাজ করে। রাইট, দেখো ভাই রিফাত, একটা ছেলের জীবন একটা মেয়ে আসা মানে জটিলতার সৃষ্টি হওয়া, বুঝো? আরে না আবরার ভাই, জটিল টটিল কিছু হয় না। ঘটনা হচ্ছে যে পুরুষের জীবনে একজন নারী আসলে জীবনটা অনেক সেটেলড হয়। উদার কথা বলো না মারুফ, মানুষ আসলে একাই সুস্থ, এই জন্য আবরার ভাই আমি আর এইসবের মধ্যে নাই, চ্যাপ্টার ক্লোজ। একদম ঠিক কথা বলছো, তোমার রকরির পরেও আমি তোমার এই জন্যই বেশি পছন্দ করি, বুঝছো? শোনো মার্জুক, মানুষ কখনো একা সুস্থ হতে পারে না, দুদিন তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো বুঝবা যে একা দরকার। তুমি করো না, তোমার লাগলে তুমি করো না, দুইজন। আমি তো করবই, আমি কোনো বড়লোক মাইয়া পাইলেই বিয়ে করে ফেলবো, কারণ হচ্ছে সম্পদের সুষম বন্টন হতে হবে, বুঝছো? আরে গ্রিডি ফ্রিডি কিছু না, সম্পদের সুষম বন্টন না হলে কেমনে হবে বলো? বড়লোক বিয়ে করবে গরিবকে, গরিব বিয়ে করবে বড়লোককে, সোজা হিসাব। চাইলে আপনার ভাই বুঝলাম না মার্জু, তুমি হঠাৎ ভুলিলে তো সিরিয়াস হয়ে গেলে কেন?
কোনো হরিণী কিছু বলেছে নাকি? আচ্ছা, তুমি ভুঁড়ি কমাবে ভালো কথা, কিন্তু তুমি যেভাবে বুকডন দিচ্ছ তাতে তো তোমার ভুঁড়ি কমবে না। তোমার এই দুই জায়গায় চাপ পড়ছে, পেটে তো চাপ পড়ছে না। পেটে চাপ ফেলাইলে ওই হাসান ভাই, তুমি কিন্তু এটা ঠিক বলো নাই। আমি ভার্চুয়াল ম্যান হতে যাবো কেন? ঠিক আছে, কালকে আসো, দেখা করো। তাহলে তো আর আমাকে অপরিচিত মেয়ের সাথে হয় না। একটু শর্ট করো, আসো না টুনটুনি, আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কেন, টুনটুনি কত সুন্দর লাগে না? আর তুমি তো টুনটুনি না। কালকে কি হয়েছে জানো? না থাক, তুমি বলো। এ তুমি কি জানো বলছি না? না না বল বেটা, তোরে কিছু ফোনে কম কথা কইতে। আরে আশ্চর্য, আরে ও ক্রেজি ম্যান, একটা জরুরি কল ছিল, আমার ছোট খালুর অ্যাপেন্ডিজ অপারেশন, ব্লাড লাগবে। আমার কলটা আর জরুরি, আমার ভাইয়ের এয়ারপোর্টের ফ্লাইটের টাইম এগিয়ে গেছে। না না, এটা কোন ধরনের ভদ্রতা? তুমি আমাকে বলতে, আমি কথা শেষ করে তোমাকে ফোন দিতাম। ডিসগাস্টিং, আমি হাসান ভাইয়ের কমপ্লেইন করতেছি, এটা কোন আচরণ হলো? হাসান ভাই, এটা কি ধরনের ঘটনা? আমি জরুরি একটা টেলিফোনে কথা বলতেছি আর রুমে এসে কথা না বলে রিসিভারটা টেনে নাই, এটা কোনো মানে হয়? আপনি এর একটা কিছু করেন, না হলে কিন্তু আমি এর ফ্ল্যাটে থাকব না বলে দিচ্ছি। ও, এই কথা? দাঁড়াও, আমি দেখতেছি। আলাপ করো। দেখো, তুমি প্রথম থেকে বলে আসছো যে ইউ ডোন্ট হ্যাভ ফেইথ ইন সো কলড রিলেশনশিপ। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন ফয়সালের ব্যাপারটা নিয়ে একটা শকে আছে, দেন আই ডিসাইডেড যে আমি পারলে ওকে সাপোর্ট করব যতটুকু পারি, কিন্তু কোনোদিন তাকে প্রেশার করব না। আচ্ছা আচ্ছা সাথী, তুমি বলো যে আমি কি তোমার উপর কোনো প্রেশার দিয়েছি? বলো বলো, কোনো ব্যাপারে কোনো প্রেশার দিয়েছি? আমার যত ইচ্ছাই হোক, যত কষ্টই হোক, আমি চেপে রেখেছি সাথী। প্লিজ প্লিজ, আমি তোমাকে শুধু একটাই রিকোয়েস্ট করব, প্লিজ। মানে তোমার যদি কখনো মনে হয় যে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করবে, বা এমন যদি হয় যে তুমি মেনু প্লিজ। অ্যাপ্লাই করছো? হ্যাঁ করেছিলাম, কিন্তু আমার তো ডিগ্রি নাই, মাস্টার্সের নিচে অ্যালাউড না। আমি তো আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ মিস্টেক্স এর ছাত্র, এরা তো কোনো ডিগ্রি দেয় না, আজীবন ছাত্র। বুঝছো, ওই গণসংস্কৃতির প্রজেক্ট না থাকলে আমাদের মতো চ্যাংড়ারা গেছিল, সত্যি গেছিল। আচ্ছা অর্ডার দিই? হ্যাঁ দাও। বার্গার না স্যান্ডউইচ? তুমি যেটা প্রেফার করো। বার্গার? হ্যাঁ, চিকেন বার্গার। আচ্ছা বসির ইচ্ছাটা কি বলতো, ইরাক অ্যাটাক করবে নাকি? কিন্তু জাতিসংঘের পরিদর্শক দল তো বলছে যে তারা কোনো কিছু পায়নি। সারা পৃথিবীতেই তো প্রোটেস্ট চলছে। তা চলছে। সো হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড অ্যাবাউট ইওর ফিউচার? নাথিং। কি বলো? আই ডোন্ট হ্যাভ এনি ফিউচার, I passed only. কি যে বলো না ফামিদা। আবরার ভাই, ডিভোর্সে পরে আমার উপর দিয়ে যে ঝড় গেছে না, আমি একেবারে ফেড। তাছাড়া জয় এখন বড় হয়ে গেছে, আর একটা সময়ে মানুষের জীবনের প্রতি যে অ্যাপিটেটটা থাকে, আমি সেই স্টেজটা পার হয়ে গেছি, এসব আমার আর ভালো লাগে না। এটা ঠিক না, জীবনটাকে এত নেগেটিভলি দেখছো কেন? বি পজিটিভ। কত বয়স তোমার? এখনো যদি তোমার জীবনে প্রেম আসে, আই মিন লাভ, ট্রু লাভ যদি আসে, তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, বিলিভ মি। এখন তুমি জীবনটার দিকে যেভাবে দৃষ্টি দিচ্ছ, তোমার দৃষ্টিটা পাল্টে যাবে। ইউ উইল ফাইন্ড ইট আউট দ্যাট লাইফ ইজ এ গিফট।
হ্যালো, এই কি করো? লাঞ্চ করি। তুমি খাইছো? না। কেন? আরে আমি যা ওয়েট গেইন করছি, আমার কমপক্ষে 7 দিন না খেয়ে থাকা উচিত। এই না, আবার পেপটিকলসের বাধিও না, আমার তো এই অ্যান্টাসিড না হলে চলেই না। আলা তাই নাকি? হ্যাঁ, ডাক্তার দেখাইছি জানো, রেনিটিড খেতে বলছে দিনে দুইবার, খাওয়ার কথা একদম মনে থাকে না। শোনো, কখন কখন খেতে হবে আমাকে বলো, আমি ফোন করে মনে করাই দিব। এই সকালে একবার আর রাতে একবার। ওকে, তোমার ওষুধ খাওয়ার কথা মনে করায় দেওয়ার দায়িত্ব আমার। থ্যাঙ্কস। এই জানো, তোমাকে না খুব দেখতে ইচ্ছা করে। কেন? আরে একজন মানুষের সঙ্গে ডেইলি ফোনে কথা বলছি, তাকে দেখতে ইচ্ছা করবে না? না, কারণ দেখা হওয়া তো চলতো, আমাদের মধ্যে যদি রিলেশনশিপের কোনো পসিবিলিটি থাকতো, কিন্তু আমাদের মধ্যে তো সেটা নাই। কি আশ্চর্য মানুষ তো তুমি। আরে একজন মানুষের সঙ্গে তুমি কথা বলো, সে দেখতে কিরকম, তার চারটা পা না ছটা হাত, এই সমস্ত জানার কোনো কিউরিওসিটি তোমার নেই? না নেই, কারণ আমি তোমাকে দেখছি। কোথায়? শাহবাগে, আজিজ মার্কেটে। মার্জুক তোমাকে দেখায় বলছে, এই ছেলেটা আমাদের ফ্ল্যাটে উঠতেছে। ও আচ্ছা, এটা চালাকি। নাবিদের কিন্তু 4:45 আসার কথা। কাম অন ম্যান, এক কাপ কফি খেতে 5 মিনিট লাগে, না হয় বড় জোর 15 মিনিটই লাগবে, এখন মাত্র 4টা বাজে, তুমি এত অস্থির হইতেছো কেন? আরে বাবা, আমি অস্থির হচ্ছি না, বসছি। আজকে কোর্টে কোনো ইলোপ কেস উঠে নাই? না, বুঝলাম না, গত 1 মাসে কোনো ইলোপ কেস আসে নাই। দেশে কি ভাইগা বিয়া করা বন্ধ হয়ে গেল নাকি? দাঁড়ান হাসান ভাই, আমি আর নাবিদ খুব শীঘ্রই ইলোপ করছি। তোমাকে যা ইচ্ছা করো, আমি তোমাকে কেস মুভ করুম না। তো টেনশন এক বেমো পে। দেখো শালা, আমার লগে ক্লাসের বাইরে ফ্রেঞ্চ কইবা না, ভাষা শিক্ষার প্রতি আমার একটা অসীম আগ্রহ আছে, কিন্তু তাই বলে আজকালকার পোলা পোলাপানের মতো ওই টোফেল ক্লাস করে যারা, খাইতে ঘুমাইতে শুইতে ইংরেজি কয়, সৌদি আরব থেকে আইসা খুরমা খেজুরের গল্প আর দুবাই থেকে আইসা চুরুটের গল্প, আই ডোন্ট লাইক দিস। এই যে এখন আপনি ইংরেজি বললেন, সরি, এটা একটা তাই। এই দেখো কি আনছি, চুলগুলা স্ট্রেট হলে বেশি ভালো লাগতো। চোখগুলা দেখছো, বাংলাদেশের কোন মডেল এরকম পোজ দিছে? আমার দেখা এটা বাংলাদেশের সেরা পোজ। তোমার লগে আমার বয়সের পার্থক্যটা খুব বেশি না থাকলে আমি কবে তোমার প্রেমে পড়ে যেতাম। আপনি তো পড়ে আছেনই। সাথী কই তুমি? বাসায়। এই শোনো, একটু ছাদে যাও, গিয়ে দেখো কি সুন্দর সূর্যাস্ত, দেখার পর আমাকে ফোন করবা, জানাবা কেমন লাগলো। ওকে, কি কেমন লাগলো? সুন্দর, খুব সুন্দর। জানো এরকম সানসেট না একা দেখতে হয়, পাশে একজন থাকবে, কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকবে। সিনেমা দেখো না, নায়ক নায়িকার কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে, এই রকম পাশে একজন থাকতে হয়, বুঝলা? আমার অবশ্য একটা জিনিস খুব ভালো লাগে, এই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গাছের ফাঁক দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে একটা গালে আলো আসে না, খুব ভালো লাগে। লাল লাল, তবে আরো ভালো যদি তখন কারো কাঁধে মাথা রাখা যায়। না, আমার কাঁধে মাথা রাখা ভালো লাগে না। তোমার পছন্দ না? তাহলে যাও, আমারও পছন্দ না। লোকটা একটু এজেড, বয়স 48, জেনারেলি এটা প্রেমে পড়ার মতো কোনো বয়স না, কিন্তু লোকটা পড়ে যায়, হি ক্যান্ট রেসিস্ট। সুতরাং এই চরিত্রটার ক্যারেক্টারটা তোমাকে বুঝতে হবে, ক্যারেক্টারটার সাইকোলজিটা বুঝতে হবে। কোনো অসুবিধা না, না না, তোমারটা তো তুমি বুঝবেই, কিন্তু তারপরেও এই বয়স্ক লোকের ক্যারেক্টারের সাইকোলজিটা তোমাকে বুঝতেই হবে। অসুবিধা নেই আব্রার ভাই, আপনি শুধু আমাকে স্ক্রিপ্টটা দিলে আমি বাদ বাকিটা বুঝে নেব। স্ক্রিপ্ট লিখছি, কিন্তু পড়তে পারবে না, স্ক্রিপ্ট পড়লেই তুমি মুখস্থ করে ফেলবে, আর মুখস্থ করলেই অভিনয়ের যে ন্যাচারাল ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে।
তো ওই লোকের যে সাইকোলজিক্যাল ব্যাপার, আপনার ছবিতে তো অন্য নায়িকা থাকছে, মেইন স্ট্রিম থেকে কাউকে নিচ্ছেন? হোয়াট নায়িকা? আমার ছবিতে কোনো নায়িকা ফাইকা নেই, অল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। তো তোমাকে যেটা বলছিলাম, ওই বয়স্ক লোকের সাইকোলজিটা তুমি যদি না ধরতে পারো, সেটা কোনো অসুবিধা নাই, শুধু আপনি আমার ক্যারেক্টারটা খুব ভালোমতো লিখবেন। আহা, সে হয়ে যাবে, কিন্তু তুমি মনোযোগ দেবে ওই ক্যারেক্টারের। আপনার ভাই, আমি তো জীবনে অভিনয় করি নাই, অনেক অফার আসছে কিন্তু শেষ পর্যন্ত করা হয় নাই। ওই গত বছরে আতিক চাচা, মানে আতিকুল হক চৌধুরী, উনি যে অফারটা দিল সেটাও শেষ পর্যন্ত করিনি। এখন যেহেতু করব, আমি ভাবছি যে জিনিসটা একদম ঠিক মতো করি। আপনি কিন্তু আমার ক্যারেক্টারটা খুব ভালো মতো লিখবেন। আহা, তুমি তোমার চরিত্র নিয়ে এত উদ্বিগ্ন হচ্ছ কেন? তুমি ভদ্রলোকের সাইকোলজিটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আপনি বলেন, আমি শুনছি। না, মানে বলছিলাম যে এটা একটা অসম প্রেমের ব্যাপার, যেমন ব্রিটিশ কবি টেড হিউজেস এবং সিলভিয়া প্লাথ, কিংবা ধরো আমাদের সাবকন্টিনেন্টের রবিশঙ্কর যে কিছুদিন আগে বিয়ে করলেন, সেখানে একটা প্রেমের ব্যাপার আছে। তো কাজে রবিশঙ্কর বা টেড হিউজেস যে মানে মেন্টাল যে সাইকোলজি যে গেট আপ, সেইটা তোমাকে কিন্তু বুঝতেই হবে। হ্যালো সাথী, কালকে তোমার কি কাজ? কেন না, তাহলে তোমাকে তোমার প্রিয় জিনিসটার সাথে একটা সংযোগ ঘটানোর চেষ্টা করতে পারতাম। মানে কি? মানে তোমাকে নিয়ে একটা ট্যাক্সিতে করে সোজা গাজীপুরের দিকে চলে যেতাম, তারপর গাছের ফাঁক দিয়ে আলো এসে তোমার গালে পড়ত। আই উইশ আই কুড বি দেয়ার। হোয়াই ইউ উইশ অনলি? জাস্ট বি দেয়ার। লেটস সি। লেটস সি মানে যাবে নাকি যাবে না? ফাইন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইওর আর্টস টু গো আউট উইথ মি। আমি আশা করব তুমিও আমাকে বুঝতে চেষ্টা করবা। আমার রিকোয়েস্ট, আমাকে কোনো কিছু নিয়ে প্রেসার করবা না, জাস্ট লেট ইট গো। হ্যাঁ ঠিক আছে, প্রেসার করছি না। আচ্ছা, তোমাকে বেরোতে হবে না, শুধু একটা কথা বলো, তোমাকে কি আমি একবার দেখতেও পাবো না? কেন দেখা হবে না? নেক্সট ফ্রাইডেতে মার্জুকের জন্মদিন, আমি তো সেদিন তোমাদের ওখানেই যাবো, সবাইকে রান্না করে খাওয়াবো, সেদিন দেখা হবে। আচ্ছা শোনো, তোমার সাথে যে আমার কথা হয় এটা কিন্তু কাউকে বোঝাতে পারবা না। আমি বোঝাবো, 100 বার বোঝাবো। আমি বললাম না। আচ্ছা না। হ্যালো বাদ্রে ভাই, কই? ইয়েপ, কেডা বার্থডে গিফট কে? এত বেশি লেখা হলো টাইম পড়ি না, ধর। আরে দেখেন না, Not all men are fools, some are bachelor. ওসব পছন্দ হয়েছে? হ্যাঁ দে। হ্যালো সাথী, কই তুমি? এই তো মহাখালী। তাড়াতাড়ি আসো। এই তো আসি বাবা। কোথায়? মহাখালী ক্রস করলাম। আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তো আসি। এই শোনো, তুমি কিন্তু এসে প্রথমে আমার ঘরে ঢুকবে, তোমার সাথে কিছু প্রাইভেট কথা আছে। হ্যাঁ আচ্ছা, বাই। কই? এই তো বনানি। আসো আসো তাড়াতাড়ি। আসি আসি, বাই বাই। কত দূর? এই তো বনানি। আসো আসো। ঢাকায় বাড়ি, যুগ্ন সচিবের মেয়ে। ওই দেখ তো কে আইলো, মার্জুক শুনো না তো। আপনি বলুন না, অধ্যয়ন রতা, বয়স 24, কেমন আছে রুমে? চাইল্ড আছে। হ্যাপি বার্থডে মার্জুক। আসো আসো সাথী। মার্জুকরে আসলে যতই রাফ মনে হয় আসলে লাজুক। এনিওয়ে
সাথী ও হচ্ছে সোহাগ খুব ভালো ছেলে আজকে না হয় ভালোবাসো জেনারেশন আর কি ওই প্রেমের দরজা খোলো না হাজার যাব জেনারেশন কি হ্যাঁ প্রতি দুই মাস পর পর ওর গার্লফ্রেন্ড চেঞ্জ হয় জান ভাই আহা আর ও হচ্ছে ফাইম রেডিওতে কাজ করে আমাদের এই চিরকুমার সভার নতুন সদস্য ফাইম সাথী হচ্ছে মারজুকের বন্ধু দেখতে ছোটখাটো মনে হলে কি হইব খুব বড় মানুষ খুব ভালো আর্কিটেক্ট ওই যে 27 নম্বর লেকের পারে যে নতুন ফ্ল্যাটটা উঠতাছে না ওর ডিজাইন করা সাথী ও আচ্ছা একটু শুনে যাও না কেন শোনা বলছি এক্সকিউজ মি কি সোহাগ হাসান ভাই লড়তেছে নাকি হাসান ভাই একবার দেব না আমি লারা তোমাকে না খুব সুন্দর লাগছে থ্যাঙ্কস আর কিছু না যে এখন গিয়ে বসি হ্যাঁ কখন যাবে সন্ধ্যায় এই কথা তুমি ওখানে বলতে পারতা দাও না আরো আছে বলো তোমাকে খুব সুন্দর লাগছে এক কথার কতবার বলবা হ্যালো সালাম আলাইকুম কবি এবং গীতিকার মারজুক রাসেল শুভ জন্মদিন তুমি বাবা কেমন আছো তোমরা আসি আজকে কি করতেছেন আপনি এই তো কিছুই না বাসায় আছি শুক্রবারে আপনার কবিতাটি পড়লাম এই শিমুলটা কে কোথায় কে ওটা তো একটা কবিতা তা কবি বাড়ি আসতেছেন কবে এই যে ফাঁক করতে পারলেই চলে আসবো তো এই শুভ দিনে আপনাকে একটা দুঃসংবাদ দিই কি জেরিনের বিয়ে হয়ে গেছে তাহলে কি কবি মন খারাপ করে দিলাম আরে না ব্যাপার না শ্বশুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে হ্যাঁ জামাইয়ের নিজের বাড়ি তাই আমি জেরিনের বান্ধবী বলতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর একটা কি জানো আর ফোন করতে হবে খুলনায় ফোন করতে হইব না কায়দা করে আর মানে ঢাকার বাসার ফোন নম্বরটা লয়ে লইতে কইস কোনো ব্যাপার না আর হইছে ইয়ার কায়দা করে আর শ্বশুরবাড়ির ঠিকানাটাও লয়ে লেতে গেছি আচ্ছা ঠিক আছে বাস আপনি কোনো চিন্তা করেন না আমি রাতের মধ্যে আপনারা জানাইতেছি ঠিক আছে বাই তুমি মি এইটা নিয়ে এত মন খারাপ করতেছো কেন তোমার তো এইটা নিয়ে আমি এত সিরিয়াস হইতে কখনো দেখি নাই আরে ভাই আমি তো জানতাম আছে রেলিগেট দৌলতপুর বিএল কলেজ গেলেই দেখা হইব আমি কি এটা বুঝতে পারছি যে এত সকালে বিয়ে হয়ে যাব বাবা হ্যালো রুমেলের সাথে তোমার ব্যাপারটা কি বলো তো শোনো ফয়সালের সাথে ব্রেকআপের পর রুমেল আমাকে অনেক সময় দিয়েছে সাপোর্ট করেছে অ্যাজ আ ফ্রেন্ড অফ কোর্স এরপর এক সময় ডিসকভার করলাম রুমেল আমাকে একটু অন্যভাবে ভাবা শুরু করেছে বন্ধুর থেকেও বেশি কিছু তারপর আমি তখন ওকে আবার খেয়াল করিয়ে দিয়েছি যে
এরকম ভাবাটা ঠিক না। সো আমাদের মধ্যে কিছু নাই। তাহলে ও তোমাকে বারবার ডেকে নিয়ে গেল কেন? ওরে গুডিবায়ের অভিমান হয়েছে? অভিমান করো না। শোনো, প্রথমবার যখন ডেকে নিয়ে গেল বলছে তোমাকে সুন্দর লাগতেছে, আমি থ্যাংকস বলে চলে আসছি। সেকেন্ড বার যেটা বলছে সেটা তো আরো লেস ইম্পর্টেন্ট। কয়টা পর্যন্ত আসো? চুপ করে আসো কেন? ওষুধ খেয়েছো? না। যা এখনই কি আসো, আমি ধরে আসছি। ঠিক আছে। এই তো গুডি বয়। এখন কি করবা? ঘুমাবা? কি করবা? তোমার সাথে বকবক করব। বকবক করতে মজা লাগে ভীষণ। হ্যালো, কি ব্যাপার? এতক্ষণ ফোন ধরছিলে না কেন? হ্যাঁ, কি হলো? ফোনের লাইন খোলা ছিল আর আমি মুখ হাত ধুতে গেছিলাম। কই, আমি তো এঙ্গেজ পেলাম একটু আগে। তো এঙ্গেজ পেলাম, কার সাথে কথা বলছিলে? তুমি আমাকে জেরা করতেছো কেন? তুমি তো সেটা করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কিছু হওয়ার দরকার নেই, কিন্তু তাই বলে তুমি আমার সামনে অন্য মানুষের সাথে গায়ে পড়ে আলাপ করে তুমি তুমি হাসাহাসি করতে পারো না। তুমি আমার ইগোকে হার্ট করতে পারো না, প্লিজ। ইগো হার্ট করা মানে? ইগোকে হার্ট করা মানে তুমি আর ফাহিম দুজনে মিলে যা করলে। তুমি কি মনে করছো আমি এগুলো বুঝি না? রুমেল, এরকম ফালতু কথা আমাকে বলবা না। তুমি কি ভাবছো ফাহিমের সাথে আমার রিলেশন তুমি জানো না? আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ পিপল কল লাভ, আর দিস ইজ নট ফেয়ার। রুমেল, আমি কার সাথে কথা বলবো? কে আমার বন্ধু হবে? কে হবে না? এটার সাথে তোমার ইগো হার্ট হওয়ার সম্পর্ক কি? হ্যাঁ, আর আমি কি তোমাকে বলছি ইউ আর মাই অনলি ফ্রেন্ড? হ্যাঁ, আরে মিয়া কিসের অ্যাডভান্স? ফার্স্ট ক্লাস অফিসারের মেয়ের লয়ে কি থার্ড ক্লাসের রিলেশন হয়? বুঝলাম আরজুক, পৃথিবীতে দেখছি সব সময় রাজকন্যা আর কোটাল পুত্রের ক্রাইসিস। চিরটা কাল দেখবা রাজকন্যা বা রাজপুত্রের লগে কোটাল কন্যা বা কোটাল পুত্রের প্রেম, এটা লইয়া খিসখিস, এবং অবশেষে তুমি তো জানোই। ওয়াও, কি সুন্দর পেইন্টিং না? ওরা নাকি বললে বাসায় করে দেয় পেইন্টিং গুলা, ভালো কাজ করে ছেলেটা। তাই? আচ্ছা, আমাদের বিয়ের পর আমরা ওকে দিয়ে আমাদের ফ্ল্যাট সাজাব। হ্যাঁ ঠিক আছে। এই কি হলো, করাবো না? এটা মনে হয় ভালো লাগবে না? হ্যাঁ সুন্দর হবে না? হ্যাঁ, এদের কালার কম্বিনেশন খুব ভালো। এক্সকিউজ মি ভাইয়া, এটা একটু প্যাক করে দেন না। সাথী, লিটনের ফ্ল্যাটে কবে যাবা? নো লিটনের ফ্ল্যাট। কেন? চলো না একদিন। লাইটার বাট নো সিগারেট, অনলি ক্যান্ডেলস। ওকে, কিন্তু শোনো, লিটনের ফ্ল্যাটের ব্যাপারটা একটু মাথায় রেখো ভাইয়া। এই তোমার চোখটা বন্ধ করো তো। বন্ধ করো না। করলাম। ইমাজিন, একটা ঘর, চারিদিক অন্ধকার, কোনো ইলেকট্রিক বাতি নেই, এক ঝাঁক ক্যান্ডেলস, মাঝখানে আমি। ক্যান ইউ ইমাজিন? ওয়াও, অ্যামেজিং। ইউ নো, আই এম ফিলিং অবসেসড। ভালো কথা। আচ্ছা শোনো, আমি একটু কাজ করতেছি। হ্যাঁ, পরে ফোন দিই। ঠিক আছে, খেয়ে ফোন করো, আজকে সারা রাত কথা বলবো। ওকে, সারা রাত? আমি কাল অফিস যাবো না।
বলো বেবি, কিচ্ছু না। কেমন করে বুঝলা? তুমি কি অন্তর্জেনে হয়ে গেছো? ওকে বেবি, ওকে বাই। কিমিয়া খালি বেবি বেবি করতেছো, ঘরের মধ্যে মোমবাতি জ্বালায় রাখছো, ব্যাপারটা কি প্রেমে প্রেমে পড়ছো নাকি? না হাসান ভাই, দেখো কি করো। তোমার সাথে কথা বলি, তুমি কি করো? তোমার সাথে কথা বলি, কি এখনো চলছে ক্যান্ডেল গুলো? তুমি যদি এখন এখানে থাকতে। ওরে বাবা, একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করে ফেলো না, অনেক মজা হবে। ও মাই গড, 30 দিন একটা মানুষের সাথে একসাথে থাকা অ্যাবসার্ড, এটা আমার কাছে সিকনেস মনে হয়। এটা কি বলো তুমি, এটা কোনো কথা হলো? না বাবা, আমি এটা পারবো না, রিলেশন রিলেশনশিপের মধ্যে আমি নাই। ঠিক আছে, তাহলে আরেকটা প্রপোজাল, যতদিন না আমি আরেকটা পায়রা বন্য খুঁজে পাই, অর ইউ চেঞ্জ ইউর মাইন্ড রিগার্ডিং রিলেশনশিপ, আমরা প্রক্সি দেব। মানে? মানে প্রক্সি লাভার, আমরা প্রেমিক প্রেমিকার মতো আচরণ করব, রেসপন্সিবিলিটি শেয়ার করব। তুমি হবে আমার প্রক্সি গার্ল, আমি হবে তোমার প্রক্সি বয়। তারপর যদি তোমার একসময় মনে হয় তুমি এই রিলেশনে রিলাই করতে পারছো, তখন আমরা প্রক্সি থেকে রিয়েল হয়ে যাব। আর তা যদি তুমি করতে না পারো, তবে প্রক্সি প্রক্সি থেকে যাবে, আমি অন্য কাউকে খুঁজে নেব। এই ধরো তুমি আমাকে সকালে আর রাতে ফোন করে মনে করিয়ে দিলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কথা। আচ্ছা দিলাম। তারপরে ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, আমি অফিসে বসে কাজ করছি, এখন অফিসের টেবিলে বসে তো আর বাইরের অবস্থা বোঝা যায় না, তুমি আমাকে ফোন করে মনে করিয়ে দিলে। দিলাম। তারপর ধরো সূর্য ডুবছে, লাল গোল সূর্য, তুমি আমাকে ফোন করলে, এইসব আর কি। আচ্ছা, আর তুমি কিছু করবে না? অফকোর্স। বলো কি কি করতে হবে। কি বলবো, ধরো জিসি তো ভালো ছবি দেখাচ্ছে, আমি তোমাকে ছবি দেখতে নিয়ে গেলাম, আর তুমি বলো। আমি পারি না। বলো না। পারি না তো। ওকে, এই যেমন আজকে 8 তারিখ, প্রতি মাসের 8 তারিখে আমি তোমার জন্য গিফট নিয়ে হাজির হব। মজা তো। পুষ্পে মধু ধরে না তোমার, আজ খুলো আনন্দ দেখাও করি প্রেমের তর। হাসান ভাই, আমাকে যেতে হবে এক্ষুনি, নাভিদ আসবে, বাইরে যাব। আসলে যাও, এখন বসো। চলে আসছে বোধ হয়, অনেকগুলো মিস কল দিছে কিন্তু। তো গেলে যাও, তোমার যা ইচ্ছা তাই করো, আমার আবার জিগাও কেন? আমি যদি আর কোনোদিন আপনার সঙ্গে ক্যাফেতে বসি। শব্দ করো কেন? সরি হাসান ভাই। সরি? কিসের সরি? ইউ আর স্কেল, বললাম না শব্দ করবে না, আবার শব্দ করো। সরি।
আবার সরি মারাও, বলছি না আমার সাথে সরি টরি মারাবো না। আপনি বললেন বলেই তো ট্রাঙ্কটা আবার ঢুকাই দিলাম। এই ছেলেটা তো মস্ত বেয়াদব আছে। ওই কিসে? আর এইসব বেয়াদব পোলাপান নিয়ে একখানে থাকা যায়? হাসান ভাই, আপনি কিন্তু একতরফা বেগে যাইতেছেন, মাথাটা ঠান্ডা করেন। দেখেন, আমি আপনার খাইও না পড়িও না, আর আপনি বড় মানুষ, বড় জায়গায় থাকেন, না হলে একদম পাঁচতলা থেকে নিচে ফেলা যাবে। দেখলা, দেখলা কি কইলো? ওই মারু, চুপ কর। আরে বেটা হালাই মাথা মোটা, আমি ভদ্রভাবে বলতেছি, আরে উনি বেটা সরি বলতেছি, তারপরে উনি চাইতে দেয় কি? আয়না বেটা আয়না, মাথা মোটা। দেখলা, দেখলা, আয় তো চাপ, আয়। খামাখা মাথা গরম করিস কেন? হ্যাঁ ব্যাপার না, মুরব্বি না? আরে বেটা মুরব্বি দেখি তো ছেড়ে দিছি, তারা কি কম শ্রদ্ধা করি নাকি বেটা? নয়তো পাঁচতলা থেকেই ফালে দিতাম। হইছে এখন চুপ, বয় বয়। বস লন, ঠান্ডা খান, মাথাটা ঠান্ডা করেন। সরি মার্চুক, আজকে মনটা বেশি ভালো নাই, তুমি একটু আরে বুঝাই দিও। ব্যাপার না, কইতেছি। হ্যালো, জেরিনাপা আছেন? স্যার অ্যাপ্লিকেশনে কি লিখবো? স্যার কি কি লিখব বোঝো না? মার্জুক রাসেল, ম্যানেজিং পার্টনার, ব্লু প্ল্যানেট। হ্যালো। হ্যালো, কেমন আছো? জি ভালো। চিনতে পারছো? ওই যে রেলিগেটে বসে বসে যে তোমাকে দেখতো। রেলিগেট, দৌলতপুর, খুলনা, বিএল কলেজ। আপনার নামটা কি? মার্জুক। কেমন আছেন? আছি। কেন ফোন করেছেন মার্জুক ভাই? জানি না, উচিত হয় নাই। এটা আমার শ্বশুর বাড়ি না, উচিত হয় নাই। রাখি। রাখি। রাখলাম। শুনো, আমি বাসা যাচ্ছি, আমার মোবাইলে কিন্তু চার্জ নেই বুঝছো, আমি বাসা গিয়ে ফোন দেবো। না আচ্ছা। হ্যালো, তুমি কোথায় সাথী? এই তো বাসা যাচ্ছি। তুমি এখন এক্স্যাক্টলি কোথায়? এই তো বাসার দিকে। তুমি এখন জেমস কিচেনের সামনে না? তোমার সঙ্গে রুমেল না? ইউ লায়ার, তুমি আমাকে শেষ করে দিয়েছো। ইউ শুড হ্যাভ ডান দিস উইথ মি সাথী। ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস। ইউ হ্যাভ নো রাইট। তোমার সাথে আমার এমন কোনো কমিটমেন্ট ছিল না যে আমি কারোর সাথে খেতে যেতে পারবো না। ইভেন দেন আই এম সরি, কারণ আমি তোমাকে একটা মিথ্যে বলেছি।
এবার একটা গল্প শোনো। একটা মেয়ের সাথে একটা ছেলের খুব ভালো সম্পর্ক, যদিও এটা কোনো এনডোর্স রিলেশনশিপ না, তারপরেও এরা দুজনে দুজনের সঙ্গ খুব পছন্দ করে। মেয়েটা ছেলেটাকে নিয়ে কোনো ক্লিয়ার কাট রিলেশনশিপে যেতে চায় না, পারে না। মানে মেয়েটা ছেলেটাকে বড় বন্ধু হিসেবেই দেখে। একদিন মেয়েটার একটা পুরনো বন্ধু তাকে জোর করে খাওয়াতে নিয়ে যায়। ওই পুরনো বন্ধুটা একসময় মেয়েটাকে অনেক সাপোর্ট দিয়েছে, আর মেয়েটা এটাও জানে যে ওই ছেলেটার সাথে এই বন্ধুটার একটা ইগো কনফ্লিক্ট আছে। তো ওই সময় ছেলেটা যখন ফোন করে তখন মেয়েটা চেপে যায় যে সে রুমেলের সাথে আছে, কারণ সে ছেলেটাকে এইটা বলে কষ্ট দিতে চায় নাই যে আমি রুমেলের সাথে খেতে এসেছি। কিন্তু এই মিথ্যাটা ছেলেটার কষ্ট আরো দ্বিগুণ করে ফেলে। এখন মেয়েটা যদি তোমাকে জিজ্ঞেস করে ছেলেটাকে কষ্ট দিতে চায় নাই বলে এই মিথ্যা কথা বলাটা, এটা কি তার অনেক বড় ভুল হয়ে গেছে? তুমি বলো। তাহলে তুমি আমাকে বলো, কেন ছেলেটাকে আপন করে নিতে পারছে না? কারণ মেয়েটা সেটেলড না, সে নিজেই জানে না সে কি করতে চায়। এরকম একটা ডিসিশন নেওয়ার মতো ট্র্যাঙ্কুইলিটি মেয়েটার নাই। সে আগে শিওর হয়ে নিতে চায় যে এই রিলেশনশিপটা সে মেনটেন করতে পারবে কিনা। ভালো লাগছে না, আমি রাখি, বাই। আমি পরে কথা বলবো। হ্যালো। হ্যালো, কেমন আছো? আপনাকে না নিষেধ করছি এখানে ফোন করতে। আর নিষেধ মানতে মানতেই তো শেষ হয়ে গেলাম। আপনি আবার শেষ হয়ে গেলেন কোথায়? পত্রিকায় তো দেখলাম খুব হাসি মুখে পোজ দিয়ে দাঁড়ায় আছেন। আমার নতুন গানটা শুনছো? কোনটা? ওই যে আমি ভাসবো যে স্রোতে, তোমার ভাষা বসে স্রোতে। ও, ভাষা বসে স্রোতে আমার দেবর খুব পছন্দ করে। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? বাহ, এই যে তুমি কেমন কাছের মানুষের মতো কথা কইতেছো, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের এই কথা শুনলে কেউ বলবে যে তুমি আমার সাথে কোনোদিনই কথা বলো নাই? আপনিও তো কোনোদিন বলেন নাই। কোনোদিন চিন্তা করি নাই তোমার সাথে কথা হবে এই জীবনে। আমিও তো চিন্তা করি নাই, প্রথম দিন তো ভাবতেই পারতেছিলাম না সত্যি সত্যি আপনার সাথে কথা বলতেছি। আমি তো অবাক হয়ে গেছি যখন তুমি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললা। আচ্ছা, আমি যে এই যে ফোন করতেছি, তুমি কি ভালো লাগতেছে? না, ভালো লাগে নাই। এটা আমার শ্বশুর বাড়ি, আমার তো ভালো লাগলে চলবে না। শোনেন, আপনি আর এখানে ফোন করবেন না। অসুবিধা কি? না, করা যাবে না। আচ্ছা, করব না। বাই। মাসে একদিন করব। আচ্ছা শুনেন, আপনি জেমস কে গান দেন না কেন? আর গান, মাসে একদিন করব। আচ্ছা, আমি এখন রাখি, ওর জন্য আবার ড্রাইভার খাবার নিতে আসবে। বাই। আচ্ছা ভাইয়া, জিনিসগুলো একটু তাড়াতাড়ি প্যাক করে দেন না। আচ্ছা, এই জায়গাটা তোমার খুব পছন্দ নাকি? এদের ইন্টেরিয়র আমার খুব ভালো লাগে, আর জায়গাটা অনেক নিরিবিলি। তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, এর চেয়েও নিরিবিলি। ওর বাবা মা থাকি ইউএসএ তে, বুঝলা, পুরো ফ্ল্যাট ফাঁকা, স্বাধীন স্বাধীন আর স্বাধীন। যাবা? কেন? আরে আমার এভাবে দোকানে দোকানে ঘোরাঘুরি করতে আর ভালো লাগে না, আর তাছাড়া ওখানে গেলে একটু নিরিবিলিতে গল্প টল্প করা যাবে আর কি। চলো না। না, দরকার নেই। কি মুড অফ হলো কেন? আচ্ছা বাবা, পরে বলবো। পরে কবে? আই জাস্ট ক্যান্ট ওয়েট এনি লঙ্গার, লেটস মেক ইট। চলো। কি এত অস্থির হচ্ছ কেন? হ্যাঁ অস্থির, তুমি আমাকে কালকে সকালে বলবা আমরা কবে যাবো লিটন ফ্ল্যাটে, ঠিক আছে? আচ্ছা বলবো। ভাইয়া হয় নাই? সাথী, তোমার কি মনে হয় না তুমি আমাকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো? In that way, you are punishing yourself too. If you look at things from that point of view, কি লাভ হচ্ছে তোমার এটা করে? Are you so happy? So happy? I tell you one thing. I will take revenge on me as I can't do it with you.
বাই ফয়সাল। হ্যালো পায়রা বানু, কি করো? কাল সকালবেলা কিন্তু বলছো লিটন ওখানে কবে যাবো। লিটনের ওখানে অনেক মজা হবে, বিশাল ফ্ল্যাট, আমরা ইয়ে করো করি ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করবো। সরি, আমার সাথে তোমার কখনো ভাবে দেখা হবে না। কি হলো সাথী? হে, আর ইউ ক্রাইং? কাম অন বেবি, কুল কুল কুল, ঠিক আছে দেখা হবে না। ওকে রিল্যাক্স, এবার ঘুমো, একটু ঘুমো করো, প্লিজ ঘুমো করো, একটু ঘুমো করো, কুল ডাউন কুল ডাউন কুল। বাই। হ্যালো, কেমন আছো? এই, আপনার না মাসে একবার ফোন করার কথা, তিন দিনও যেতে দিলেন না, ফোন করলেন। আমি বুঝলাম না তুমি কেমনে মনোবিজ্ঞান থেকে পাশ করলা। মনটাই যদি বুঝলা না তা মনোবিজ্ঞান পড়ে লাভ কি? কি পড়াইছে তোমাকে বইতে? আপনার ছবি দেখলাম পত্রিকায়, আপনি তো আসলে এরকমই, আগে ইফ টিচার ছিলেন এখনো না। এটা ঠিক না, টিচ করতাম কই? আমি তোমারে বৈশা দেখতাম ঠিকই, কিন্তু টিস তো কোনোদিন করি নাই, আর টিস করবো কেমনে? আমি তো তোমারে দেখলেই নাই হয়ে যেতাম। নাই হয়ে যেতেন না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন। ড্যাব ড্যাব শব্দই তো নাকি? কি ভালো লাগতেছে তুমি হাসতেছো, আর একটু হাসো। ইলে আপনার কথা মতো। কিমিয়া, জন্মদিনে বেবি তোমারে কি দিতাছে? দিতাছে আর কি, দিতাছে। হাসান ভাই, কালকে দুপুর বেলা আমার ফ্ল্যাটটা লাগবে। কারে নিয়ে আইবা, আগেরটা না নয়া? আগের পরের কি, আমার তো একটাই। হাসায় না বুঝছো, আগেরগুলোর ব্যাপারে তো আমি সিরিয়াস ছিলাম না, এবারটার ব্যাপারে আমি খুব সিরিয়াস। সিরিয়াস? ওই কারো কোনো প্রবলেম আছে? হাসান ভাই, আমার একটু সমস্যা আছে, আমার বাসা থেকে লোকজন আসতে পারে। এই, তোমার বাসা না মাদার টেক, তোমার বাসা থেকে এখানে লোক আসবে কেন? তুমিই তো যাইতে পারো। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, একটু ধরো বেবি। হ্যাঁ বেবি বলো। এই জন্মদিনে তুমি আমার কাছ থেকে কি নেবা গিফট? তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, এইটা ছাড়া যে কোনো কিছু চাও। তা না হলে তুমি আমাদের ফ্ল্যাটে আসো। কি বলো, মাথা খারাপ? তোমরা জানবে না? আরে কে জানবে, বাসাতে কেউ থাকবে না। কেউ থাকবে না? হুম, মাসুদ রানা ছুটিতে। না না বাবা, বাসা যাওয়া সম্ভব না, এটা হবে না। শোনো, আমি কালকে সারাদিন বাসায় একা থাকবো, তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসলে দেখা হবে, না আসলে দেখা হবে না। আমার এভাবে রাস্তা রাস্তা ঘোরাঘুরি করতে ভালো লাগে না। কেন যে তুমি এসব বলতেছো? আরে মাসুদ, কি করো এনে, এদিকে আসো। কি ব্যাপার, এখানে কি করো? বাসা থাকবে না কি? না কি, খালি হা করে কই বাসা জেলে চলবো কবির মতো? বাসা থাকবে না, যাও উপরে যাও। কে আসলো কে গেল দেখবে না তুমি? এটা যাও উপরে যাও। আর শোনো, ফোন টোন আসলে ঠিক মতো ধরবা, কে ফোন করে না করে একটা লিখে রাখবা, ঠিক আছে? যাও। তো সব বুঙ্গা বুঙ্গা বলো না লাই। কেউ প্রেম করে
কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ ভুল করে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা স্বপ্ন দেখি একাই আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে স্বপ্ন দেখি একাই আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা সব উঠাও গুছাও যা আছে সব গুছাও সব মিলে আবার একসাথে আই যাও তো একটা ক্যাব আনতো যাও গুছা ক্যাব নিয়ে আসো যাও আমার ছবি গেল কই আরে দিকে আসো হ্যাঁ দিকে আসো লাগবে না ক্যাব গুছাও সব গুছাও গেল কই হালারা ফ্ল্যাট ও শান্তি শেষ করে দিল মানুষ ভাই থামেন আরে এক তোর থামা থামে ওই ফাইম রুমেল কই রুমেল কই আমি কি জানি তুমি বাসায় ছিল না ছিলাম তাইলে রুমেল কই গেছে কেন গেছে জানো না তুমি রুমেল কই গেছে আমি কি করে বলবো তুমি জানবা না ঘটনা ঘটাইতেছ আর জানবা না আশ্চর্য তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন আমি জানি না দাঁড়াও তোমাকে সবাই আমি দেখতেছি হ্যালো কে হ্যালো সাথী কি হইছে রে কি হইছে রুবেল ফ্ল্যাট ছেড়ে চলে গেল কেন এগুলো তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন তোমারে জিগামু না তো কারে জিগামু তোমরা যা শুরু করছো না মাঝে ঠিক মতো কথা বলো তোমরা কে আসবা কে যাবা তুমি সেগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবা ঝাড়ি দিবা ফাইতলাই পাইছো তুমি এসব ফালতু বিষয় নিয়ে আমাকে তুমি ফোন করবা না
पगला घोड़ा रे कोई ठेका कोई लोया जास ओ अमर पगला घोड़ा रे कोई ठेका कोई लोया जास जखन तखन अमर दिया काटायान घास अमर पगला घोड़ा रे कोई ठेका कोई लोया जास কি যে করো না তোমরা সামান্য মেয়ে মানুষ নিয়ে ঝগড়াঝাটি এক কাজ করো হাসানকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে দেখি কি করা যায় আসি আপনার ভাই সালাম আলাইকুম আজকালকার ছেলে পেলে মেয়ে মানুষ নিয়ে ঝগড়া কি সব সিলি ব্যাপার না ঠিকই আছে হ্যাঁ মেয়েরাই তো সব তাহলে অবস্থা ইজ দিস ইয়ার ফাইনাল ডিসিশন হ্যাঁ সরি স্যাম প্লিজ আমাকে মাফ করে দাও আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইউর লাইফ হেল আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ এনিমোর আমি কোনো ঝামেলা থাকতে চাই না আমি তোমাকে তোমাকেও ঝামেলা রাখতে চাই না আমি ওকে ওকে কি ভাই রাখো না কেন তুমি রাখো না তুমি রাখো হাসান ভাই আমি ঠিক করছি আমি না থাকি ফ্ল্যাটে কাম অন ম্যান টেক ইট ইজি এটা কোনো ব্যাপার না বন্ধুতে বন্ধুতে এর চেয়েও খারাপ অনেক কিছুই হয় এটা খুবই স্বাভাবিক ঘটনা ঠিক বন্ধুতে বন্ধুতে এরকম অনেক কিছুই হয় আমরা তখন তিন ফ্রেন্ড একসাথে থাকতাম এটা হইল গিয়া হ্যাঁ 1986 এর কথা আমি তখনও ফৌজে যাই নাই তিন দিনের মধ্যে ফ্ল্যাটে ফিরে যাবা দেখো বাবা আমি তোমাদের কারোর সাথে নেই ইউ জাস্ট গো ব্যাক তোমার কথাই হ্যাঁ আমি চাই না সব গন্ডগোলের জন্য কেউ আমাকে দায়ী করুক
তোমার সময় ঠিকঠাক থাকো, আমাকে আর মতো থাকতে দাও। ব্যাস, তুমি কি এই কথা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, আর তুমি যদি এর মধ্যে না যাও, ইউ উইল সাফার, আই টেল ইউ। Jimmy, please say you wait for me. I'll grow up someday, you see. Saving all my kisses just for you. Silent love is ever true. Johnny, Johnny, please don't cry. You forgive me by and by. You are 16 and I'm 22. Johnny, I just can't marry you. কাজটা তুমি ঠিক করো নাই মার্জু, সাইমের সাথে এই আচরণ করাটা তোমার উচিত হয় নাই। এখন কি হইল, এই ফ্ল্যাটে কেউ কারো লগে কথা কয় না, বাইরে থেকে আইসা যে যার রুমে ঢুইকা খিল্লি মাইরা বসে থাকে। অ্যাজ এ কমান্ডার ইন চিফ আমি এটা মাইনে নিতে পারি না। এক ফ্ল্যাটে থাকবা, কেউ কারোর সাথে হৃদয় খুইলা কথা কইবা না। আর হৃদয়টারে খুইলা রেখে কথা কইতে হবে নাকি? সব ব্যাপারে ইয়ার কি করা ভালো না মার্জু, এই ইয়ার কি করা ইদানিং তোমার একটা বদভ্যাস হয়ে যাইতেছে। আর প্রিন্স করাটাও আপনার বদভ্যাস হয়ে গেছে। আমার মা একটা আইডিয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার ওই যে শহীদ কাদরীর সংগতি কবিতাটা পড়ছো না? বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, কিন্তু আচ্ছা ঠিক আছে, ওকে আমি চলে আসবো, বাই। হাসান ভাই, রেডিও থেকে আমাকে একটা পুরনো দিনের বাংলা গান করার অনুষ্ঠানের দায়িত্ব দিছে। আপনি তো বস আবার পুরনো গান ভালো করেন, দেন না বস একটা গান গিয়ে। কি বলো তুমি, আমি তো এনলিস্টেড না। সেটা আমার ব্যাপার, আপনি গাবেন বলেন, না বলতে পারবেন না। না যখন করা যাবে না, ঠিক আছে দিমুনে গায়া। থ্যাংকস। জানেন বস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনার এদের একটা গান গাওবো। তাই কি গান গাবো আমি? এটা আপনি ঠিক করেন। না তুমি ঠিক করে দাও। না না বস, আপনি ঠিক করেন। তুমি তো আমার টেনশনে ফেলাই দিলাম ইয়া। মল বাজায় মন মাতায় জল নিতে, ঠিক আছে? হ্যাঁ এটাই এটাই চলবো। চলবে? হ্যাঁ হ্যাঁ। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে। ও ইয়েস ইয়েস ইয়েস, এটা এটা বেটার। আরে তুমি তুমি যেটাই গাই সেটাই কও, ঠিক আছে? না মানে এটা ভালো তো। আচ্ছা একটা গণসংগীত গাই দিলে কেমন? না না বস, আগে দুইটার একটা করলিও। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খুব সিনসিয়ারলি গাম, একদম পারফেক্টলি গাম, নাইসলি প্রিপেয়ার্ড হয়ে দেন, আই উইল লেট ইউ নো। ঠিক আছে তুমি মাথায় রাখো। ওকে ঠিক আছে। কফি খাইবা? না বস আমি তো। ও তুমি তো আবার কফি খাও না, তোমার চাই দিতে কই। আই মাসুদানা, মাসুদানা টাইম রে স্পেশাল করে একটা চা দাও। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, বউ কথা কও পাখি ডাকে, বউ তো কথা কয় না মন কাঁদে। আচ্ছা আমার উপায় দুইটার মধ্যে কোনটা ভালো, মানে তোমারে যদি গাইতে কই তাহলে কোনটা ভালো?
দুইটা দুই রকমের গান, একটার সাথে আরেকটার কোনো তুলনা হয় নাকি? আরে পেঁচাও কেন, তোমারে জিজ্ঞেসি কোনটা ভালো। কোথাও গাইতেছো নাকি? ফাহিম যেভাবে ধরছে আর না করতে পারলাম না। তাই? হ্যাঁ, তাহলে তো পাঠিয়ে দিতে হয়। আরে দিমু দিমু মিয়া, আগে রেকর্ডিংটা ভালো হোক তারপর দিব। আচ্ছা, এই যে তোমাকে দলছুটের সঞ্জীব চৌধুরী, ওর গান শুনে আজকে তোমরা না জানি কি মনে করো? আরে ও তো আমার গান শুনতো মিয়া, আমি আসিলাম ইউনিভার্সিটির স্টার, তোমরা কি মনে করো রোকে হলে গিয়া কোনোদিন গার্লফ্রেন্ডে ডাক দিছি? মাই আর আমারে দেখে সালাম আলাইকুম আসান ভাই কয়ে গার্লফ্রেন্ডে ডাইকা দিত। তো শেষটাকে আমি কথা দিয়েছিলাম, ও যদি আমার এখান থেকে পরীক্ষা দেয় ওকে আমি কক্সবাজার নিয়ে যাব। এটা কোনো ঝামেলাই না, ওখানে সিগাল নামে একটা হোটেল আছে যার বারান্দায় বসে তুমি স্ট্রেট সমুদ্র দেখতে পাবে, যেটা কক্সবাজারের আর কোনো হোটেল থেকে পাওয়া যায় না। ওয়াও! হ্যাঁ, ওই হোটেলের বকুল সাহেব রিজার্ভেশন ম্যানেজার, তার সাথে আমার অনেক দিনের জানাশোনা, পুরনো পরিচয়, ফোনে বলে দেবো ঢাকা থেকে রুম বুকিং হয়ে যাবে। ফামি ফামি সিগালে উঠবো। আচ্ছা আঙ্কেল, তুমিও চলো না আমাদের সাথে। আমি? অবশ্য যাওয়া যায়, কিন্তু কক্সবাজারে আমার একটা কাজ ছিল, ওই লোকেশন দেখার একটা ব্যাপার। তাছাড়া তোমরা দুজন মেয়ে মানুষ একা একা যাবে, একজন পুরুষ গেলে ভালো হয় না? ঠিক আছে, যাব। দেখেন আপনার আবার কাজের অসুবিধা হবে না তো? তা তো একটু হবেই, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে তো ভালোই হয়। আবরার ভাই আপনি একটু বসেন, আমি একটু আসছি। আচ্ছা শ্রেষ্ঠা, তুমি একটু আসো। তুই ওনাকে যেতে বললি কেন? বই বেরোনোর কথা ছিল, ওইটা বই প্রকাশকরা তো ঝামেলা করে, তো প্রকাশক তো প্রকাশক। আরে আমার নিজের প্রেস আছে না, তুমি আমারে বলতা, তুমি আমার দূরের মানুষ ভাবো কেন? আমি তো বুঝলাম না। হোর মিয়া, পরের বইটা কিন্তু আমি ছাপবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো টোকন, মানে ব্যাপারটা হয়েছে কি যে কক্সবাজার তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কোনো অসুবিধা নাই তো? না না, কিন্তু মানুষের মন তো এক একজনের এক এক রকম। ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড অর্গানিক অ্যাটমসফিয়ার। হ্যাঁ হ্যাঁ, সো মানে ওই ফামিদার সঙ্গে যে আমি ছিলাম এটা আবার বললো না, কে কোন জায়গা দিয়ে কি বলে বসবে? তুমি অবশ্য সেন্সিবল মানুষ, তোমার দুইবার বলো তো দরকার নেই। আমি বলতে যাবো কেন, এটা একটা। ঠিক আছে তুমি যাই। আচ্ছা আচ্ছা, ভালো থাকো, আর ঢাকায় গিয়ে যোগাযোগ করবা, তোমার বাসের কিন্তু দেরি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবরার ভাই চলেন যাই। বসু না, এটা এই হোটেলের নিজস্ব সি বিচ, সিকিউরড। জানো ফামিদা, একটা ল্যাটিন ছবি দেখেছিলাম, নামটা অবশ্য মনে নেই, গল্পটা খুবই অদ্ভুত, পিকুলিয়া। একটা ছেলে, তার বয়স ধরো 45-48, চিরকুমার ব্যাচেলর, আর মেয়েটার বয়স 32-35। মেয়েটার একবার বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা টেকেনি, তারপর থেকে মেয়েটা সিঙ্গেল। দুজনের পরিচয় হয়, হওয়ার পর থেকেই মেয়েটা ছেলেটার প্রতি আকৃষ্ট হয়, সে ভাবে এটা বোধহয় ইনফ্যাচুয়েশন বা মোর দেন দ্যাট, বা প্রেমের চাইতে কম কিছু। কিন্তু ওই প্রথম বিয়ের যে কমপ্লিকেশনটা সেজন্যে সে ঠিক বুঝতে পারে না, কিন্তু ওটা আসলে প্রেম। বুঝতে পেরেছ? ওটা আসলে
মেয়েটা সত্যি এই ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেটাও মেয়েটার অসহায়ত্বটা বোঝে এবং ভালোবাসে। সে সেই অসহায়ত্বের কোনো সুযোগ নিতে নিচ্ছে না, কিন্তু মানে তার ভালোবাসাটা খুব পবিত্র, একদম নবজাতক শিশুর মতো। কিন্তু এই অব্যক্ত প্রেমটা ছবির একটা পর্যায়ে কিন্তু প্রকাশিত হয় কি ছবির গল্পের একটা জায়গায় গিয়ে ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়ে, ঘুরতে 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 একটা সি বিচে এসে বসে। সেই সি বিচে এরকম চেয়ার, সাদা, এরকম ঢেউ, হ্যাঁ এরকম বাতাস, চাঁদটা ডুবে গেছে, একদম সেম সিচুয়েশন, সেম। তো সমুদ্রের পাড়ে আসলে মানুষের ভেতরে যে ইনহিবিশনস গুলি থাকে সেগুলো সব ভেঙে যায়, যায় না? তো ওদের দুজনের ভেতরের কোনো ইনহিবিশনস তখন আর নেই, তারা যেন এই পৃথিবীতে একমাত্র নারী এবং একমাত্র পুরুষ। তখন তখন তারা একটা ছবির গল্প বলে, মানে ওই ছবির ভিতরে আরেকটা ছবির গল্প বলে, এবং সেই গল্পটা দুজনেই দেখা একটা ছবির গল্প, এবং বলতে বলতে ওরা ইমোশনালি এরোজড হয়, এবং এরোজড হতে হতে একটা পর্যায়ে মেয়েটা ভাবে ছেলেটা যদি একবার, এবং সেই মুহূর্তে ছেলেটা করে কি মেয়েটাকে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে পুরো পুরো, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। ও বাবা রে, ও না আসলে এটা কোনো ঘটনাই না বুঝলা, এমন তো হয়। কবে আসবা? দেখি এই দু একদিনের মধ্যে। দু একদিন না, কালকে চলে আসো। হ্যাঁ কালকে চলে আসো, কালকে চলে আসো। হ্যাঁ দেখি দেখি, চলে আসো। ওকে ওকে, ভালো ভালো থেকো, কথা হবে। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। হবাস বলেন। জি আচ্ছা বস, রাত্রে নিয়ে আসবুনে সবাইকে। ওকে বাই বস। হনমিয়ারা রুবেলের প্রত্যাবর্তন উপলক্ষে বসের আইতে পার্টি দিছে, সবাই আজকে যাইতে হইব। তাই নাকি? ওয়াও, পার্টিতে কি হইব? পার্টিতে কি হয় মানে? আর শোনো মারুফ, তুমি কিন্তু শুধু ডিনার পর্ব পর্যন্ত ওইখানে থাকবা, ড্রিঙ্কিং পর্বে ইউ আর নট অ্যালাউড। কেন? কেন আবার কি, তোমার মনে নাই গতবার তুমি কি করছো? কি করছি? মাল খায়া তারপরে আপনার বাইরে তুই তো কারি কইরা কি যাচ্ছে তাই অবস্থা করছো। হাসান ভাই, ওইটা টালছিলাম বলে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু এটা তো কোনো সময় হয় না। ওইসব আমি বুঝি টুঝি না, আমারে বসে কয়ে দিছে, আমি তোমারে কনভে করলাম। হাসান ভাই, বসরে আপনি কন যে ওইবার খালি বয়ে থাকবো, কোনো কথা কইবো না, ঠিক আছে? আচ্ছা সেটা আমি কমুনে, কিন্তু ওই কিছু করলে কিন্তু তুমি রেসপন্সিবল, মনে রেখো। আমিও রেসপন্সিবিলিটি নিলাম, কোনো অসুবিধা নেই। আর আপনার আপনার রেসপন্সিবিলিটি কে নেবে? আই বেটা বেশি কথা কবি না, চুপ। আচ্ছা আমি নিলাম, আপনার রেসপন্সিবিলিটিও আমি নিলাম, ঠিক আছে? শোনেন হাসান ভাই, ওই প্রেম প্রেম সব ফলস আইটেম, ফালতু এবং ক্ষতিকারক। তা তো বটে। তুমি মি এক মায়ের লগে ছেক খায়া পুরো স্যাটিস হয়ে গেছো। ছেক মানে? ছেক মানে বুঝো না, এই যে তোমার এই যে এখানে লেখা আছে ওইটা জেড, ওই যে ওইটা মানুষের একটা হোম লাগে, একটা পার্টনার লাগে, একটা বেবি লাগে হু রান ফ্রম দিস রুম টু দ্যাট রুম। রাইট। না না হাসান, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এর বাইরেও তো কিছু কথা আছে। জি বলেন। ওরিয়েন্টাল ফিলোসফিতে কি বলে? ওরিয়েন্টাল ফিলোসফি বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সন্ন্যাস ব্রত গ্রহণ করার কথা বলে,
বলে কামকে দমন করো, কর্মেই মুক্তি, কর্মেই নির্বাণ প্রাপ্তি, বুঝেছ? Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home, away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. No woman, no cry. No woman, no cry. Yeah, kid. Bahanna. Dan. What's that they keep going? Hold on. তোমাকে ওস্তাদে মুখে কয় এক আর কামে তো করে আর একটা, গান গাইতেছে নো ম্যান নো ক্রাই, আবার স্টেজে চারজন ওয়েমেন লয়ে উঠছে কোরাস গাওয়াইবার লেগা, এটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? হনো মিয়ারা স্যার, আমি করো না, উই আর মিসিং সো মেনি গুড থিংস অফ লাইফ। শোনো মেয়ে, আমি কোনো ভনিতে টনিতে করতে পারবো না, লেট মি টেল ইউ ওয়ান থিং স্ট্রেট, তোমাকে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যে একজনকে দেখলেন না চশমা পরা আমার পাশে, সে আমার বয়ফ্রেন্ড। হো, সো এনিওয়ে, ওকে, বাই। আবরা ভাই, আপনি ওনাকে একটু বলে দেন না, আপনার বান্ধবী তো। না মানে কোনো রিকোয়েস্ট করবো, একটা অবলিগেশনে চলে যায়, সেজন্য বলতেছি। আরে না না বস, আপনার জন্য এটা কোনো ব্যাপার, আপনি বললেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো দেখি। থ্যাংক ইউ, আসি। আচ্ছা, হ্যালো হ্যালো ফাহমিদা, হ্যাঁ আমি আবরা ভাই। আচ্ছা শোনো, আমার একটা ইয়াং ফ্রেন্ড আছে ফাহিম নাম, ও রেডিওতে কাজ করে, প্রডিউসার। ও এই ঢাকার স্থাপত্য কলার উপরে 13 পর্বের একটা টক শো করবে, একজন অ্যাঙ্কর খুঁজতেছিল, তো আমি নিজেই তোমার নামটা প্রস্তাব করেছি। আমি কি অ্যাঙ্কর করব? তোমার এখনই না বলার দরকার নাই, আগে তুমি আলাপ করো, শুনা দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো রাখি। আর শোনো, ওই কক্সবাজারের ব্যাপারটা তুমি মাথার মধ্যে রাখো না, ভুলে যাও। ওকে বাই। Thank you.
হ্যালো স্বামীদা কে আপনার ভাই হ্যাঁ তোমাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করলাম কেন কি হয়েছে না মানে তুমি আমার সঙ্গে নরমাল বিহেভ করলে তো সেজন্য অ্যাবনরমাল বিহেভ কিসের জন্য করব আমাদের সম্পর্কটা তো আর অ্যাবনরমাল না স্মার্ট গার্ল ইউ আর ভেরি স্মার্ট ওকে পরে কথা হবে হ্যাঁ রাখি ঠিক আছে ওকে ম্যাডাম আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলো আপনাকে একটা সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলি হ্যাঁ ফয়সালের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকতো অথবা ফয়সালের সাথে সাথীর কোনো সম্পর্ক না থাকতো তবে সত্যি সত্যি আমি আপনার প্রেমে পড়ে যেতাম আসলে ফয়সালের সাথে সাথীর প্রেম আবার সাথীর সাথে আমার প্রেম ছিল ফয়সালের সাথে আপনার রিলেশন এখন যদি আপনার সঙ্গে আমার রিলেশন হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটা কেমন একটা রিপিটেশনে পড়ে যাব আমি আদারওয়াইজ I would have definitely fallen in love with you. Seriously. তোমাকে আমি একটা কথা বলি? হ্যাঁ। যে ছেলেরা খুব সুপারস্টিশনে ভোগে আমি সেরকম ছেলের সাথে প্রেমে পড়ি না। তার মানে আমি তোমার প্রেমেও পড়তাম না। ও। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে দরজা খুলে দাও রাখো তোমার পাশে পাশে ওই প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না ভাই মাফ করে দেন গুরু কাল সকালে প্রচুর কাজ আছে আমার একটু ঘুমাইতে দেন একটা ভালো কাজ করতেছি কোথায় একটু ইন্সপিরেশন দিবা একটু অ্যাপ্রিশিয়েট করবা তা না গুড় লাগাইতেছো মাঝখান দিয়া আরে ভাই কালকে সকালে কি আমার কামগুলো আপনি করে দিবেন তো তুমি এখন আমার রিহার্সালটা কইরা দাও উফ ডিসগাস্টিং হলাই পুরা ফাউল এই সব পোলাপানের জন্য কোনোদিন কোথাও কিছু হলো না ওই প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না ওই প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় পুরা ফল আম্মু আমি ছাদে আছি ফাহিম ভাইয়ের সাথে তো এখন আর কথা ওর সাথে না বললাম তো অনেকদিন ধরে কথা হয় না কতদিন প্রায় বছর দেড়েক তো তো আর কি মেশিনের মতো একটা ছেলে কোনো ইমোশনাল রেসপন্স নাই আচ্ছা আমি তো শুধু আমার কথাই বলছি তুমি তোমার কথা কিছু বলো আমার আর কি ওই তো একটাই সাথী আর্কিটেক্ট ছিল না ছিল কি এখনো আর্কিটেক্ট তারপর তারপর আর নাই কতদিন এই বছরখানেক এটা একটা কাম করলা আসলে তোমার উত্তেজনাটা বেশি গান গাওয়া ভালো কথা তাই বলে কেউ সারা রাত রেওয়াজ করে দেখো এখন কি হইলো আমি কি ইচ্ছা করে করছি কেউ কি ইচ্ছা করে নিজের গলা ভাঙে কি সমস্যা কি আরে কালকে রেডিওতে রেকর্ডিং আর আজকে গলা ভেঙে বসে এটা একটা কাম করলেন মিয়া ভাই এখন কি করবো সেটা কো তুমি তো আবৃত্তি করো একটু বলো না কিভাবে কি করা যায় অসুবিধা নাই ব্যাপার নেন ব্যাপার গরম পানির বাষ্পটা গলায় লাগান আর লাগানোর সময় দুইটা হাত এমনি দিয়ে রাখবেন হ্যাঁ এটা আবার কি কইলা দরকার আছে দরকার আছে আমারে তুমি মুভিস পাইছো আরে কি আসছে মুভিস পাবো কেন ঠিক আছে আর আপনি করেন না দেখেন না কি হয় আমাকে আসতে বলেছেন কেন তুমি একটু দোয়া করো দোয়া করবো মানে দোয়া করবো কেন আজকে রাত্রে রেডিওতে একটা রেকর্ডিং আছে আমার আপনার রেকর্ডিং তো গলা ভাঙলো কিভাবে আর বলো না কালকে রাত্রে রেওয়াজ করতে গিয়ে গলা বসে গেছে রেওয়াজ করলে কি গলা ভাঙে নাকি আর কই হলো অনেক পুরনো বাংলা সিনেমার গান তো গলায় বসাইতে বসাইতে সারা রাত পার হয়ে গেছে গলাও বসে গেছে তো এই গলায় গান করবেন কিভাবে আপনি কোনো ব্যাপার না তুমি খালি একটু দোয়া করো আমার জন্য টাইমই দেখবা
তুমি আমার এই শাম্মা শাম্মা শোনো ফাহিম এক মিনিট ফাহিম পরিচয় করে দিই কিরণ কিরণ ফাহিম আমরা একসাথে নাচ শেখাই ছোটবেলা থেকে ভালো এই শাম্মা তুমি কোথায় যাবে একটু কাজ আছে তুমি যে কি না এই চলো তোমাকে আমরা কিনে দিই আমরা খেলে তোমার স্কিন ভালো থাকবে আপনিও চলেন আমরা তো আমরা ফালতু জিনিস আমরা সব খাই না আরে চলেন তো চলো আহ চলো না এই শোনো প্রতিদিন একটা করে আমরা খাবে বুঝলে আউ সরি এই একটা আমরা দাও তো না আরেকটা দাও এই নিন আপনার জন্য স্কিন ভালো থাকবে আমি সব খাই না আরে ধরুন না আরে ফালতু জিনিস না তুমিই নাও আরেকটা দাও খাবে না না প্লিজ আমি খাই না তো চল আচ্ছা কিরণের সাথে কি তোমার কোনো রিলেশন আছে কেন আছে কিনা বলো শোনো কিরণ বিকিরণ কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নাই ছোটবেলা থেকে একসাথে নাচ করতেছি আর এখন এক জায়গা টিচার এই আর কি তাই হ্যাঁ তাই কিন্তু এই প্রশ্নটা আসলো কি করে তোমার মাথায় তোমাকে না বলেছি ওই রাহাত স্টুপিটা ছাড়া কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না নাই ওকে কাম অন থামো না শাইলা থামো কি সমস্যা কি হয়েছে সমস্যা তোর ওর সন্দেহবাদী ও মনে করে আমি মডেলিং করি নানা রকম মানুষের সাথে আমার বেশি সম্পর্ক আছে আচ্ছা হাসান ভাই আপনি বলেন আমার আমাকে দেখে কি এরকম মনে হয় না তো আমি তো তোমার ভিতরে এরকম কিছু দেখি নাই আসলে কি জানো আমার মনে হয় নাবিদের ভালোবাসার মধ্যেই ফাঁক আছে হি ডাজন্ট নো হাউ টু লাভ ভালোবাসায় ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস অথচ এই ছেলেকে আমি কত ভালোবাসতাম ফরগেট হিম সম্পর্ক যখন ও শেষ করেই দিয়েছে নেভার লুক ব্যাক চলো তোমাকে নিয়ে রিকশায় ঘুরি হি ইজ আ চিট কাম অন ফরগেট হিম চলো ঘুরে আসি চলো তো শ্যামা তুমি কই বাসায় ও ছাদে যাও দেখো চমৎকার সানসেট হচ্ছে আচ্ছা দেখে আমাকে জানো কেমন লাগলো জানো ওকে হ্যাঁ কি কেমন লাগলো খুব সুন্দর এরকম সানসেট না একা দেখতে হয় না সিনেমা দেখো না নায়ক নায়িকা দুজন দুজনের কোমরে ধরে দাঁড়িয়ে থাকে মানে এইরকম সময়ে পাশে একজনকে লাগে বুঝলা হ্যাঁ আবার আরেকটা জিনিস ভালো লাগে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় সূর্যের আলো গালের মধ্যে এসে পড়ে যখন খুব ভালো লাগে তোমার কেমন লাগে Thank you.
এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, তুমি কি করো? এভাবে না, এভাবে কথা বলি আসো, এভাবে কথা বললে অনেক ইন্টিমেট মনে হয়। হ্যাঁ রাইট, কিন্তু বুঝছো আমার একটু হিয়ারিং এ প্রবলেম আছে, মানে ফিস ফিস করে কথা বলে আমি অনেক কিছু মিস করে ফেলি। রাখো তোমার হিয়ারিং প্রবলেম। আচ্ছা কতক্ষণ ভেবে রাস্তা ওয়েট করা যায়? সরি এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তোমার এই দেরি করানোর জন্য তোমাকে আইসক্রিম খাবো। আরে আধ ঘন্টা ধরে ওয়েট করতেছি রাস্তার মধ্যে, এতক্ষণ ওয়েট করা যায়? আজব, তোমার না কোনো কমন সেন্স নাই? এইটার জন্য তোমার এটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, এবার বলো আমি কি করব। ধরো শোনো, এটা দেওয়ার কারণ তুমি কিন্তু সিগারেট খাবে না, এইটা দিয়ে শুধু লাইটার দিয়ে ক্যান্ডেল জ্বালাবে, চলো। হ্যালো শাম্মা, ছাদে যাও গিয়ে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। ফাহিম, আমি শাম্মা না, আমি সাথী, কাকে ফোন করা খেয়াল থাকে না? হ্যালো শাম্মা, ছাদে যাও আমার সাথে, তুমি ফাইজলামি করো না। হ্যাঁ শাম্মা। কি তোমাকে না আমি একবার বলছি, আমাকে আর ফোন করবা না, আরেকবার যদি ফোন করো কাকে ফোন করো, মাথা ঠিক থাকে না? এটা কোনো ব্যাপার না বুঝছো, নেভার ফিল দ্যাট ইউ আর লোনলি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার দরকার নাই, অতীতকে তো আর মুছে ফেলতে পারবা না, কিন্তু তাই বলে অতীতে দুইবার থাকারও কোনো মানে হয় না। শোনো, যখন তোমার একা লাগবে, খারাপ লাগবে, জাস্ট আমার একটা মিস কল দিবা, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে অনেক কেয়ার করি বেবি। আমি জানি। একটা গান শুনবা? তোমাকে একটা গান শোনাই। জনি জনি প্লিজ ডোন্ট ক্রাই, ইউ ফরগিভ মি বাই এন্ড বাই, ইউ আর 16 এন্ড আই এম 22, জনি আই জাস্ট ক্যান্ট ম্যারি ইউ, জিমি প্লিজ সে ইউ ওয়েট ফর মি। এই ওখানে কি হইছে? এই রাখো, এই শোনো আমি তোমার একটু পরে ফোন করতেছি, ওইখানে আমার পোলাপানের কেচাল লাগছে বুঝছো, আমি একটু পরে ফোন করতেছি, দাঁড়াও। আরে আশ্চর্য, আমি কথা বলতেছি তুই তার মধ্যে দিয়া মাথার পর উঠে গেছে। কিছু বলে না বলে যাতা শুরু করে দিয়েছে এখানে। কাম অন ম্যান, don't be so harsh, live like a kid on earth,
সরি আজম ভাই, মনটা আমার আজকে খুব খারাপ, আপনি আরো একটু বুঝাই করেন। বুঝি বুঝি, সব বুঝি, ঠিক আছে। তোমার কি হয়েছে ফাহিম, মোবাইল বন্ধ কেন? কিছু হয় নাই, চার্জ শেষ হয়ে গেছিল। তুমি কি আমার নির্বিকার বলছো চার্জ শেষ হয়ে গিয়েছিল? এটা কি ফাহিম, তুমি না চার্জ শেষ হয়ে যাওয়ার আগে আমাকে তিনবার বলতে আমার চার্জ শেষ হয়ে গেছে? হয়েছেটা কি? কই, কিছু হয় নাই তো। নাকি তুমি বুঝতে পারছো আই হ্যাভ অলরেডি ফলেন, এখন তোমার আর জেতার কিছু নাই, ফলে তোমার আগ্রহও নাই। কি আশ্চর্য, এসব তুমি কি বলতেছো? তুমি আমার সাথে এরকম করছো কেন? কেন তুমি মনে করলা না আমাকে শান্ত করার তোমার দায়িত্ব? কেন আমি এখানে আসার পরও তুমি আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছো না? তুমি কেন এখন আমাকে আটকালে না? হাসান ভাই, এই যে আমেরিকা ইরাকে অ্যাটাক করলো, যা ইচ্ছা তাই করছে, আমাদের কিছু করা উচিত না? আজকে দেখছেন বাচ্চা ছেলেটাকে, নিউজে দেখেন নাই? দেখছি, খুব স্যাড, তাকান যায় না। তাহলে বলেন, আমরা ফান করব জীবনে সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত। আপনি আমার সাথে অ্যান্টিবার ক্যাম্পেইন করবেন। কি রকম? আমরা সিগনেচার কালেক্ট করব, র‍্যালি করব, ব্রিটিশ আমেরিকান সমস্ত প্রোডাক্ট বয়কট করব। ঠিক আছে, কিন্তু আমেরিকানরা বাংলাদেশের প্রোডাক্ট বর্জন করলে কি হইব বুঝতাছো তো? কি হবে? আমগো সব গার্মেন্টস আমেরিকায় যায়, 80% গার্মেন্টস আমেরিকা এক্সপোর্ট হয়, না খায় মরতে হইব না? ওরা কি এমনি এমনি নেয় নাকি? এত সস্তা শ্রম ওরা কই পাবে? আমি তোমার লজিকের সাথে একমত হইতে পারলাম না, কিন্তু তবু আমি তোমার সাথে আছি, সেটা তুমি বইলা। ম্যাক্সিও কি ব্যাপার, তোমার মোবাইল এতক্ষণ বন্ধ ছিল কেন? সরি হাসান ভাই, আমি তো আসতে পারবো না আজকে, আমি নাবিদের সাথে খেতে আসছি। তো তুমি আসবে না আজকে? না হাসান ভাই, আমি তো আসতে পারবো না। এই ড্রিংকস কি আছে? চাটা আছে। কিসের চামিয়া? ঠান্ডা কি আছে সেটা বলো। পেপসি, কোক, 7 আপ। দেশি কি আছে বলো? ইউরোকোলা আছে। আচ্ছা, একটা ইউরোকোলা লেমন ঠান্ডা দেখে নিয়ে আসো। আচ্ছা। শোনো শালা, হ্যাঁ আমি তোমাকে বদার করতে চাই না, তুমি নিশ্চয়ই নাবিদরে নিয়ে ব্যস্ত আছো, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করছি। আই মে নট লাইক ইউ, আই মে নট লাভ ইউ, বাট আই নো হাউ টু কিপ প্রমিস। আমি তোমার কথা দিছিলাম যে কোনো আমেরিকান প্রোডাক্ট আমি ইউজ করব না, আমি এখন ইউরো লেমন খাইতেছি ঠান্ডা। হ্যাঁ, আমি এইটাই বলার জন্য তোমার ফোন করছি যে আমি কথা দিয়ে কথা রাখতে জানি, আমি তোমার মতো কথা দিয়ে কথা রাখা ভুলে ভুলে যাই না। ওকে বাই। হ্যাঁ বলো। কিছু না। হ্যালো শম্মা, একটু জোরে কথা বলো। জোরে বলবো না, আমি এইভাবেই কথা বলবো, এভাবে কথা বলার একটা আলাদা মজা আছে। তোমার যদি কথা বলতে ইচ্ছে হয় তাহলে তোমার ফোনের ভলিউম বাড়িয়ে নাও, আমি এভাবেই কথা বলবো আর তুমিও আমার সাথে এভাবেই কথা বলবে। আরে আমি বলছি না, আমার কানে প্রবলেম আছে, হিয়ারিং এর প্রবলেম আছে। আমি ফিস ফিস করে কথা বলে কিছু শুনতে পাই না। হ্যালো 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 হ্যালো।
ফাহিম আমি শাম্মা না, আমি সাথী। কাকে ফোন করে খেয়াল থাকে না? হ্যালো শাম্মা, ছাদে যাও। আমার সাথে তুমি ফাইজলামি করো না? হ্যাঁ শাম্মা, তোমাকে না আমি একবার বলছি, আমাকে আর ফোন করবা না। আরেকবার যদি ফোন করো, কাকে ফোন করো, মাথা ঠিক থাকে না? টেন্ডুলকারের নতুন এজেন্টের মৃত্যু, কাকতালীয়ভাবে টেন্ডুলকারের নতুন এজেন্টও আগের এজেন্টের মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। টেন্ডুলকার এই ঘটনায় বেশ মুষড়ে পড়েছেন। বলবেন, আমি বসে আছি। তোমার কি হয়েছে ফাইন? কই, কিছু হয় নাই। কিছু না হলে তুমি আমার সাথে এমন করছো কেন বলো? আমি বুঝতে পারছি না কিছু। শ্যামা, তোমার কাছে এটা একটা স্টুপিড ব্যাপার মনে হতে পারে, কিন্তু আই থিঙ্ক আমার সবকিছু, আমার মানে সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমি লুপের মধ্যে আটকে পড়ে গেছি। আমার মানে একই ঘটনা বারবার ঘটছে। যেমন? তুমি তো জানোই সাথের সাথে আমার সম্পর্ক ছিল, এন্ড ইউ নো ইট গেভ মি সাম অফুল এক্সপিরিয়েন্সেস। আমি দেখতেছি একই ঘটনা রিপিটেশন হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। এটা না বুঝার কিছু নেই। সাথের সাথে আমার প্রথম যোগাযোগ হয়েছিল একটা আনকল ফর ফোনে। ও মার্জুকে খুঁজতে ফোন করেছিল, আমি জাস্ট ঘটনচক্রে ফোনটা ধরে ফেলি। তোমার সাথে আমার কিভাবে প্রথম যোগাযোগ হয়েছিল মনে আছে? না না শোনো, আরো আছে। সাথের সাথে রুমেল কিনে যা যা বলতে হয়েছে, তোমার সাথে ঠিক কিরণ কিনে তাই তাই বলতে হয়েছে। ফরগেট ইউ কিরণ। আহা, তুমি এভাবে উড়িয়ে দিও না। ও গড, আই সরি। সাথে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বিকেলবেলা সূর্যের আলো এসে তার গালে পড়াটা ভীষণ ভাবে পছন্দ করত, তুমিও ঠিক তাই করো। আরে এটা ঢাকা শহরে 10,000 মেয়ে পছন্দ করে। ফিসফিস করে কথা বলাটা? ফাহিম, আমার কাজিন শাওনও রাতের বেলায় ওর বয়ফ্রেন্ডের সাথে ফিসফিস করে কথা বলে। কি বলো তুমি, এই জন্য কি লাইটার তো মিলে যাবে? ফাহিম, একটা কথা বলি, তুমি মিল খুঁজছো বলেই মিল পাচ্ছ, আসলে কিচ্ছু মিল নাই। হ্যালো, একটু জেরিনা পাকে দেয়া যাবে প্লিজ? আচ্ছা দিচ্ছি। ভাবি তোমার ফোন। হ্যালো, আপনাকে না মানা করছি, আপনি এখানে ফোন করবেন না।
আপনি ফোন করছেন কেন? খবরদার কখনো ফোন করবেন না আপনি। রাখি। আল্লাহ, লেকের পাশে ফ্ল্যাট, কি সুন্দর, তাই না? না না, আমাদের ফ্ল্যাটটা অবশ্য লেকের পাশে না, ওই পাশে। তারপরে খুব সুন্দর। কি জানি, চলো গাড়িতে গিয়ে বসি। তুমি বসো। এই যে ভাই, আপনি একটু সামনে দাঁড়ান তো, বসো। আচ্ছা, তুমি আমার সাথে এরকম করছো কেন? শাম্মা, আসলে মাসে 30 দিন একটা মানুষের সঙ্গে থাকা আমার কাছে কেমন সিকনেস মনে হয়। আমার পক্ষে এটা সম্ভব না। আমি আমি ওই টাইপের না। আচ্ছা ঠিক আছে, 30 দিন তোমাকে আমার সাথে থাকতে হবে না। 15 দিন তুমি তোমার বাবার কাছে থাকবে আর 15 দিন তুমি আমার কাছে থাকবে। কি আজব কথা বলো তুমি। আচ্ছা, এটা কখনো শুনছো? তোমার মা শুনলে কি বলবে? আরে সেটা আমার ব্যাপার। কি বলো তুমি? আচ্ছা, এটা পৃথিবীর কোথাও হইতে শুনছো, দেখছো? দেখিনি, শুনিনি। আমরা করব, সবাই দেখবে। আজব কথা বলো। কি যে বলো না তুমি। বললাম। এটা তুমি কি বললা? জি বললাম। তাহলে তুই বলছিস তোর পছন্দ, তোর ভালো লাগে, এরপর তো আমার কিছু বলার থাকে না, কারণ তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে পারিস। তুই যখন পছন্দ করেছিস নিশ্চয়ই সব বুঝে শুনি। আর তোর বাবা যদি থাকতেন, তার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে না হয় একটা কিছু করতাম, কিন্তু আমি তো মনে করি তুই আমার গার্জিয়ান। মা, আমি একটু কথা বলে নিই। কিন্তু ছেলের বাবা মা কি জানে? হ্যাঁ, ওসব ঠিকঠাক। তাহলে তো কথাই নেই, ওরা যখন জানে, ওদের যখন কোনো আপত্তি নেই, তখন আমারও কোনো আপত্তি নেই। হ্যালো। হ্যালো মোনা, কি ব্যাপার, এতদিন পর! ভালো জিনিস, দেরিতে হলেও ভালো, বুঝছেন তো? তোমার বয়ফ্রেন্ডের খবর কি? ও বাদ। মানে? মানে কি, আই এম ফিভার নাও, বাট আই এম নট ফ্রি। মানে মুড দেখাচ্ছেন না? আমি ফোন করছি বলে মুড দেখাচ্ছেন। ওকে, খোদাহাফেজ। এই এই এই, শোনো শোনো, এত রাগ করো কেন? তোমাকে যে বিয়ে করবে সে তো মরেই যাবে, তোমার যা রাগ। মোটেও না, আমাকে যে বিয়ে করবে তাকে আমি অনেক ভালোবাসবো। তাই? হ্যাঁ। আচ্ছা শোনো, এটা কি তোমার নাম্বার? তো কার নাম্বার থেকে করলাম? ওকে, তুমি আমাকে পরে ফোন করো, আমি অফিসে যাচ্ছি তো, আমিও পরে তোমাকে ফোন করব। বাই। মোনা মোনা শোনো, এই রাতে ফোন করো না প্লিজ। হ্যাঁ, আমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ, তো আসলে রাতে কোনো মেয়ে ফোন করলে বাবা মা খুব মাইন্ড করে। ওকে ওকে, টেক কেয়ার, বাই।
মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন মানুষ আমি আমার কেন পাখির মতো মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন মানুষ আমি আমার কেন মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন হ্যালো, তুমি কালকে রাতে কুদুস কুদুস করছিলে কেন? আরে আমি তোমাকে বললাম না, বাসায় একটু প্রবলেম আছে। প্রবলেম আছে মানে? মোবাইল তোমার না? মোবাইল তোমার কাছে থাকে না? নাকি তুমি তোমার বাবা মার ঘরে গিয়ে ঘুমাও? আরে না না, আসলে বাসার তিনটি ফোনটা নষ্ট, আর আমার মা ফোনে কথা বলে আমার ছোট ভাইয়ের সাথে, ও তো চিটাগং থাকে। যাও, তুমি তোমার বাবা মার কোলে গিয়ে বসে থাকো, আমি জীবনে তোমাকে ফোন করব না। এত রাতে কে ফোন করে? এই ছাড়ো, মিস কল। দেখি না। আরে মিস কল তো বাবা, দেখতে অসুবিধা কি? এই দেখো আবার মিস কল দিচ্ছে। এত রাতে কে ফোন করে? হাসান? এই হাসান কত সে ডাকে তোমাকে সবসময় ফোন করে? আরে হাসান ভাই মনের মাল খেয়েছে, রাখো। মাল তেল খেলে এত রাতে ফোন করতে হবে না? আরে ছাড়ো না। কি ছাড়ো না? আমি ফোন করে একটা ছাড়ি দিচ্ছি, দাঁড়ো। বাদ দাও না। না কেন, এত রাতে কেন ফোন করবে বাসায় মানুষকে ডিস্টার্ব করতে? এতক্ষণে করলা তাহলে কি? তোমার ওই হাসান ভাই বাসায় একটা মেয়ে ফোন ধরেছে। ও হাসান ভাই বোধহয় ভাইয়ের বাসায় গেছে। ভাবি ভাবি বড় ভাবি ফোন ধরছে। ও বড় ভাবি বাসায় বুঝি মাল খাচ্ছে বসে? আরে উনি তো এরকমই, ওনার কি কোনো স্টেশন আছে? মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন মানুষ আমি আমার কেন পাখির মতো মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন মানুষ আমি আমার কেন মানুষ আমি আমার কেন পাখির মতো তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন তাইরে নাইরে তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন হইয়া বোলা বো হইয়া বোলা বোলা রে
প্রয়োজনের কথাই শেষ হয়ে গেছে। আমাদের আর কিছু বলার নাই, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলবো। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লা হলো। কিছু বলো বাবা, কথা না বলে এভাবে দাঁড়ায় থাকলে লোকজন কি ভাববে বলো? চলো অফিসে গিয়ে বসি। চলো না, আমি চলে যাব। শোনো, আমি যে তোমার এখানে এসেছি নট ফর লাভ, নট ফর এনিথিং, আমি তোমাকে ভালোবাসি না। আমার আসতে ইচ্ছে করেছে তাই এসেছি, আমি তোমাকে ভালোবাসি না, ঠিক আছে? আজকে না আনন্দ ভুবনে তোমার ছবি দেখলাম, এক্সিলেন্ট। আমার আবারও বলতে ইচ্ছা করতেছে, এই লুক, এই চোখ আর কারো নাই। জানি, নামিদের কাছ থেকে একথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আর তোমার কাছ থেকেও এই কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, খালি নাবিদ 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 নাবিদ। আবার বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে পাশাপাশি হাঁটতে হবে, মাঝে মধ্যে শুতে ঘুমাতে হবে, প্রেম এসে যাচ্ছে। হ্যালো মার্জুক, কি কবিতা তো পড়লাম। আচ্ছা, তো প্রেম যখন এসেই গেছে আমাকে আর ফোন করার কি দরকার? আর প্রেম বাংলাদেশে কোনো মেয়ের সাথে হবে না, করলে ফরাসি। কেন, পত্রিকায় দেখো নাই বাগেরহাটের দরিদ্র টলিনাথকে বিয়ে করলো ফরাসি সুন্দরী সান্দ্রিন? বাগেরহাটও কিন্তু খুলনার মধ্যে। তাহলে তো এখন থেকে আপনাকে আর মার্জুক রাসেল বলবো না, মার্জুক টলিনাথ বলবো। বলো, কোনো ব্যাপার না। ওই তুই সেদিন আরেকটা নাম্বার দিছিলি না, ওটা বলতো, সিনথিয়ার সাথে না জমতেছে না? আরে না, মেয়ের ভাব বেশি। আমার সাথে কথা বলে আবার আমার একটু ধরো, এই কথা বলে আরেকজনের সাথে 20 মিনিট চালায় যায়। সাহাই হরিবল ম্যান। না না, ওসব দিয়ে হবে না, এবার একটা ভালো নাম্বার দে, দাঁড়া স্টোর করে নি। আমি কি তোমাকে বলবো? কেন দিবি না, ফুটানি করস না, বল বল বল। ঠিক আছে, 9 9 00 89 9 79 আজকে যে ছবিটা দেখলাম না, ঠিক সিমিলার টাইপের একটা ছবি। থাক না এসব কথা, না না এই ছবিতে নায়ক নায়িকাকে টাচ করে না, তুমি খামাখাই ঘাবড়ে গেছো, এটা হলো স্প্যানিশ ছবি, বুঝলে?
যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে, গোল্লার সব পথে ঘাটে ফুল ছড়ানো থাকে, এই গল্প বলে রাজি করে এসেছি মাকে, মা বলেছেন বাবায় আমার ফিস তাড়াতাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, মা বলেছেন বাবায় আমার ফিস তাড়াতাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। শহর আছে শহর থেকে দূরে, দুঃখ পাওয়া মানুষ বাঁচে চাঁদের আলোয় পুড়ে, বললায় এক শহর আছে শহর থেকে।